देवी सरस्वती वैसम तथोजय संकीर्तने कृष्ण कथोपदेश गौरीपत्र प्रकाशने सदाक्त गुर्भक्ति भक्ति प्रमोदाक्ष जगोर धैय सदा पिभवन तेथास्पदं शिवभिरिञ्चनुतं शरण्यं भित्तात्युहं पुनुपाल्भवाद्धिपूतं वन्दे महापुरुष ते चरुणार्विन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुर्जित किमपि गोवधुष्वदर्श पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि श्रीकृष्णचैतन्प्रभुनिदानन्द श्री अद्वैतगदाधर शिवसदिः गौरभक्तबिन्द श्रीकृष्णचैतन्यप्रभुनिदानन्द श्री अद्वैतगदाधर शिवसदिः गौरभक्तबिन्दः হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজানু লবিত ভুজৌ কনকীর্নৈকিত কমলা

नमामि गङ्गे तव पादपङ्कजं सुरासुरैर्बन्दितो दीपरूपं च मुक्तिं च तदासि निवानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटाकलापम् गौरी निरंतर अभिगुष्यि तबाम भागम नारायणो प्रियम अनंग मधा भारम बरान सिपुरबति भजवि शनाथम वागि लक्ष्मीर जस्य च बक्षसि जस्यास्ते हिदे संभीत सिंगमह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे

কালীন ও সর্বত্র গভীর ও গৌড়ীয় গোষ্ঠীপতি গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী জগৎ বহুপাত পরমাংস জগৎগুরু জানিয়েছেন এই আমাদের কয়েকদিনের জীবন এই শরীর ছেড়ে দেওয়ার পর আমরা কোথায় যাব আমাদের গতি কি হবে আমাদের নিত্য জীবন বলে কিছু আছে কি না আমাদের নিত্য জীবন বলে কিছু আছে কি না প্রত্যেকটা জীবাত্মা নাকি যা চোখের সামনে দেখছি সেটি যথেষ্ট পরে আর কিছু নাই কারণ চর্বক চার্বক ঋষি এই কথা বলেন চার্বক ঋষি এই কথা বলেন এই যে শরীরটা ধারণ করেছ এরপরে কিছু নাই এসব ফালতু কথা তিনি হচ্ছেন জড়বাদী আমরাও জড়বাদী আমরা ভগবানের পক্ষে নেই আমাদের ক্রিয়াকরম সবই প্রমাণ করে চারপা ঋষি বলছেন ধার করে তুমি ঘি খাও ঋণম কৃত্যা ঘৃতম পিবেদ যাবৎ জীবেদ সুখম জীবেদ ঋণ কৃত্যা ঘৃতম পিবেদ ভস্মীভূতস্য দেহস্য আগমনম কুত বেশি করে ধার করো বলে ঘি কোথায় পাবো ধার করো না আর ধার করলে তো শোধ দিতে হবে কে বললো শোধ দিতে হবে মরে গেলে কে দেখতে আসছে মরে যাওয়ার পথে কিছু নেই এটা ঋষি এটা হচ্ছে বিচার কিন্তু যারা বাস্তবিক বুদ্ধিমান যারা বাস্তবিক বুদ্ধিমান তাদের সংজ্ঞা আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকেই নিজেকে বুদ্ধিমান মনে করি এটা মানুষের স্বভাব কোনো মানুষই মনে করে না আমি বোকা ভক্তিমোট ঠাকুর বলছেন রিয়েলি উই আর ইন্টেলিজেন্ট অ্যাকর্ডিং টু আওয়ার ওন এস্টিমেশন আমাদের নিজের যে বিচারে আমরা সত্যিই বুদ্ধিমান বাট অ্যাকর্ডিং টু দ্য এস্টিমেশন অফ ভগবান গুরু বৈষ্ণব উই আর নট অ্যাট অল ইন্টালিজেন্ট আমরা ফুলিশ নাম্বার ওয়ান এতটাই মূর্খ এতটাই বোকা যে সামান্যতম বুদ্ধি আমাদের নাই বিচার বুদ্ধি নাই ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজি মহারাজকে কে বুদ্ধিমান এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন উদ্ধবজি মহারাজ প্রশ্ন করেছিলেন প্রভু কে আসলে বুদ্ধিমান বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেখো যিনি মাত্র এই কয়েক দিনের জীবন গ্রহণ করে জীবনের বাস্তবিক অর্থটা বুঝবার চেষ্টা করে বাস্তবিক গভীর অর্থটা কি এই যে রক্ত মাংসের একটা বস্তা এটাকে বলে বস্তা রক্ত মাংস মল মূত্রে এটা বস্তা শ্যাক এই বস্তাটাকে নিয়ে লোকে ব্যস্ত রয়েছে এর বাইরে কিছু যেতে পারছে না এর বাইরে কিছু আছে এটা ভাবতেই পারছেন কেন ওদের চিন্তাধারাটা এর ওপরে যেতে পারে না জড়জগতে যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি আছে তাদের চিন্তাগুলো একটা সার্টেন লিমিট পর্যন্ত ঘোরাফেরা করে যেমন আমাদের এই যে অ্যাটমসফেয়ার আছে আমাদের তো বায়ু স্তর আছে কতদূর পর্যন্ত অক্সিজেনের স্তর আছে এটা একটা বিচারের বিষয় উপরে গেলে অসুবিধা আছে এখানে যারা বুদ্ধিমান বলে মনে করছেন তাদের বিচার ক্ষমতাটা একটা সাম আর সার্টেন লিমিট পর্যন্ত ঘোরাফেরা করে তার বাইরে তারা এই কভারিংটাকে ট্রান্সেন্ড করতে পারে না আমাদের যেমন স্পেস শাটল ছাড়লে পরে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যা কিছু বাধাগুলো আছে সেগুলোকে কাটিয়ে উঠবানো এটাকে বলে ফিজিক্সে বলে এস্কেপ ভেলোসিটি এটাকে বলে এস্কেপ এই এসকে ভেলোসিটি মানে হল এখান থেকে যে এটা ছাড়া হলো এটা আমাদের যত ব্যারিয়ার আছে ইয়ারের বা যত রকম ব্যারিয়ার আছে এটাকে কাট করে ট্রান্সেন্ড করে যেতে পারবে কিনা ঠিক সেরকম আমাদের যত মানুষ আছেন এই জগতে তাদের মধ্যে যারা নিজেদেরকে বুদ্ধিমান বলে মনে করেন তারা মায়াদেবীর একটা লিমিট আছে এই লিমিটের বাইরে তারা যেতে পারে যদিও মায়াদেবী সম্বন্ধে ভগবান সাবধান করেছেন ভগবান বলেছেন আমার মায়াকে কেউ পার করতে পারে না প্রত্যেক ব্যক্তি হাবুডুবু খাচ্ছে এই মায়া মায়ার বাইরে যাওয়ার ক্ষমতা কাউ নেই ভগবান বলছেন মম মায়া দূরত্বয়া মামে যে প্রপদান্তে মায়া মেতাম তরন্তিতে তারাই এই মায়াটাকে জয় করতে পারবে কর্মকাণ্ড সম্বন্ধে জানাচ্ছিলাম বেশ কতদিন ধরে যারা আমার চরণে শরণাগত হতে পারে কিন্তু যে বস্তুটাকে আমরা দেখতে পাই না আমরা চিন্তা করে পাই না এই বস্তুটা কি হবে যেটাকে দেখাই যায় না চিন্তা করে ভাবা যায় না অচিন্ত এইটা নিয়ে মাথা খামিয়ে লাভটা কি এটা বেকার একটা সময় নষ্ট ভগবানকে দেখা যায় মেয়ে ছেলে বেটা ছেলে চটকা চটকি সব দেখা যায় বাকি তো দেখা যায় না ভগবানকে দেখা যায় দেখা যায় না চি সব জিনিস এই দ্বারা দেখা যায় আমরা হলো এতটাই জড়বাদী এতটাই জড়বাদী চরব ঋষির থেকেও আমরা অধম এতটাই জড়বাদী যেটুকু চোখ দিয়ে দেখতে পারবো যেটুকু কান দিয়ে শুনে একটু বোঝবা ওর বাইরে আর কিছু আছে আর মান এটা মানতে রাজি না কিন্তু বুদ্ধিমান ব্যক্তি তা বলেন বুদ্ধিমান ব্যক্তি জানেন আমাদের একটা লিমিট আছে আমাদের চিন্তার আমাদের ভাবনার আমাদের দেখার আমাদের শোনার আমাদের যা কিছু সেন্স অর্গান আছে সেগুলো আন্ডার সাম অ্যান্ড সার্টেন লিমিট কাজ করে এর বাইরে আর কাজ করে না অনেক কিছুই তো আমরা দেখতে পাই না তাহলে কি সেই বস্তুগুলোর অস্তিত্ব আমরা অস্বীকার করতে পারি কি পারি না ভগবান বলছেন উদ্ধবকে এ সা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চমণিষীনম যৎ সত্যম অনৃতে নেহ মর্তেন অপনতি অমৃতম এই কদিনের শরীর ধারণ করে যে এই জীবনের বাস্তবিক অর্থটা কি গম্ভীর অর্থটা কি এর অন্তর্নিহিত অর্থ কি এই যে যা কিছু চলছে যা কিছু নিয়ে এটি কি সব ইজ দ্যাট অল আর আফটার দ্যাট অন্য কিছু থাকতে পারে আছে কি যে ব্যক্তি এইটার বাইরে গিয়ে চিন্তা করতে পারে অমৃত লাভ করা যে অমৃতটা কুম্ভ মেলাতে পাওয়া যায় আমি অত সস্তা অমৃতর কথা বলছি না যে অমৃত কুম্ভ মেলাতে পাওয়া যায় যেটার জন্য লোকে ধাক্কা ধাক্কি করছে মারামারি করছে আগে চান করব আমি আমি সেই কুম্ভ মেলা আজ পর্যন্ত একদিনও চান করি নাই আর পৌপাদও চান করে না কোনোদিন আমার ব্যস্ততা নয় ওসব নিয়ে ব্যস্ত নয় যে অমৃতটা পেতে হবে সেটা হচ্ছে আত্মার অমৃত এ দেহটাকে জড়ো দেহটাকে বেশি দিন বাঁচিয়ে রাখবো বেশি করে খাবো দাবো গুলতামি করব। এটা লাভটা কী ওই জন্য গজেন্দ্র মোকশনে গজেন্দ্র মোক্ষন নীলাতে দেখবেন গজেন্দ্র লাস্টে দুঃখ করে ভগবানকে বলছেন অনেক প্রার্থনা করলেন অনেক প্রার্থনা কর করার পর গজেন্দ্র মোক্ষ গজেন্দ্র এবার ভগবানকে বলছেন ভগবান আমি যে আপনাকে বাঁচাবার কথা বলছি আমাকে বাঁচান তার মানে আমি আমার এই জড়ো হাতি শরীরটা এই যে হাতি শরীরটা এটাকে বাঁচাবার কথা আমি বলছি না গজেন্দ্র বলছেন ভগবানকে আমি যে এত প্রার্থনা করলাম আমাকে আপনি বাঁচিয়ে নিন রক্ষা করুন তো অনেকে মনে করতে পারে আমি বোধহয় এই হাতি শরীরটা এই হাতি শরীরটাকে বাঁচাবার জন্য ব্যস্ত সঙ্গ করবো এদিক ওদিক ঘুরবো পাগলামও করব। এই হাতি শরীরটা বাঁচাবার জন্য আমি বলি নাই বরঞ্চ হাতি শরীরের ভেতরে যে সূক্ষ্ম আত্মটা আছে যেটা রসিকানন্দ প্রভুর কথা শুনে থাকবেন যারা হরিকথা শুনেছেন অনেক হরিকথা হাজার হাজার রসিকানন্দ প্রভুকে ওই ওখানকার জমিদার একটা পাগলা হাতি লেলিয়ে দিয়েছে যেন ওকে গিয়ে মেরে ফেলে পাগলা হাতিটাকে এমনভাবে খেপিয়ে দিয়েছে রসিকানন্দের দিকে ছুটছে রসিকানন্দ প্রভু দাঁড়িয়ে রয়েছেন শ্যামানন্দবহূ শিষ্য তিনি দৌড়াচ্ছেন বাপ বাপরে হাতি আসছে হাতি ছুটে ছুটি আসছে ওকে মারবে হাতি এটা একটা কিন্তু বাস্তবিক ঘটনা এটা কোনো গল্প হয় আমি কোনো গল্প একটাও কথা বলি না রসিকানন্দ প্রভু দাঁড়িয়ে রয়েছেন হাতিটা ছুটি ছুটি আসছে ওকে মারবে বলে যেই কাছে এলো রসিকানন্দ প্রবু হাতিটাকে বলছেন কতদিন আর পাগলাম করবি হাতি জন্ম দিয়ে কতদিন পাগলাম করবি একটু শান্ত হ এবার কিছু একটু রাস্তা খোল বস এখানে বস হাতিটা বসে পড়ে এখানে অনেকেই কথাটা বিশ্বাস করবে না কেন করবে না বলে হাতি কি মানুষের কথা বোঝে নেই কথাটা বোঝে না হাতি মানুষের কথা বোঝে না কথাটা ঠিক কিন্তু আত্মার কথা আত্মা বোঝে এটা ঠিক তো আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেবো ডাবরা ডেবরা বাবা দেবরা বাবা বাচ্চাটাকে সাপে কামড়েছে তাকে ডাকছেন মন্ত করে আয় আমার গুরু মহারাজ জানে আর একটা ঘটনা তাদের গ্রামে সে সাপটা এলো তাকে বলছে তুই এই বাচ্চাটাকে কেন কামড়ালি ও উনি বুঝছেন আর সাপটা বলছে সাপটা কি কথা বলছি উনি বুঝছে সাপটা বলছে পূর্বজন্মে আমাকে বদমাইশি করেছিল মেরেছিল দেবের বাবা তো ঠিক আছে মেরেছিল ক্ষমা করে দে হতে তো পারে এরকম এটা এটা বাঁচিয়ে দে একে বলে ওর কথাটা শুনল শুনলে সেই সাপটা যেখানে কামড়ে ছিল সেখান থেকে বিস্তার তুলছে এরা প্র্যাকটিক্যাল করো সবাই জানে এটা প্রত্যেকে জানে তাহলে আত্মার কথা আত্মা শোনে আমি যদি এখন বলি একটা শালগ্রাম শিলা রয়েছে বা একটা গিরিরাজ শিলা রয়েছে আমি যদি কাউকে এখানে বলি গিরিরাজের সঙ্গে আর শালগামের সঙ্গে কথা বলো তোমরা বলে তা মনে হয় নাকি এর বোকার মতো কথা উনি তো পাথর ওর সঙ্গে কথা বলা যায় হ্যাঁ কথা বলা যায় কে বললো যায় না কে বললো যায় না আমাদের হৃদয়টা পাথর বলে ওর সঙ্গে কথা বলতে পারছি না আমি যখন চেতন চেতন ধর্মে উদ্বুদ্ধ হব তখন এই শালগামই আমার সঙ্গে কথা বলবো এরকম তো অনেক হয়েছে গৌণিতার পিসিমা গর্ণিতার সঙ্গে কথা বলতো আমাদের গুরু মাছ কথা বলতেন ভগবানের সঙ্গে বামঙ্গশ্রী মাছ কথা বলতেন আমি নিজে দেখেছি ভগবানের সঙ্গে কথা বলছি তো আমাদের সঙ্গে বলে না কেন বলে আমরা চেতন ধর্মে উদ্ভিদ নয় এই চেতন নেই কি বলেন আমরা ঘুরছি ফিরছি খাটছি এটাকে চেতন বলে না চেতনের যে সিমটমটা বায়োলজিক্যাল সায়েন্সে আছে আমরা খাচ্ছি দাচ্ছি ঘুরছি এটাকে চেতন বলেন এটাকে বাস্তবিক এটা বায়োলজিক্যাল সায়েন্সে বলবে চেতন কিন্তু এটাকে বাস্তবিক চেতন বলেন বাস্তবিক চেতন বলে যখন পূর্ণ চেতন বস্তু চৈতন্যের সঙ্গে যখন আমার যোগাযোগ স্থাপন সম্ভব হয় যখন আমি আমার সারাউন্ডিং সিচুয়েশন অতিক্রম করে তার বাইরে অনেক কিছু আমি বুঝতে পারি অনুভব করতে পারি জগতে কটা মানুষ আছে এ পৃথিবীর কোলাহলের বাইরে এর বাইরে কি ঘটছে এই অনন্ত ব্রহ্মাণ্ডে কজন খবর রাখে হয়তো স্পেসের বৈজ্ঞানিকরা রিসার্চ করছে তারাই বা অনুভব করছে কত সায়েন্স দিয়ে কিছু চেষ্টা করছে কিন্তু এর বাইরে তো তারা অনুভব করতে পারছে না এটা দেখে তো অনুভব করতে পারছে না এর একজন একজন এত বড় একজন সৃষ্টিকর্তা সেই তার কত বড়ো মহিমা এগুলো তো বুঝতে পারছে না অন্তত রিসার্চ করছে গবেষণা করছি এর বাইরে তো কিছু করতে পারছে কাজেই পূর্ণ চেতন অবস্থায় উদ্বুদ্ধ হওয়ার পর আমি কথা বলতে পারি যেমন চৈতন্য মহাপ্রভু যখনই কোনো এরকমভাবে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছেন এই জায়গাটা গলে যাচ্ছে কি করে হয় এটা সায়েন্সের উদ্ধৃতি উত্তর দিতে পারছে না মা পৌ দাঁড়িয়ে রয়েছেন এরকম হাত দিয়ে এই জায়গাগুলো খুলে যাচ্ছে যেটা ভাগবতে বলা আছে ওটা মানছে না বলে এটা বলা আছে আর ঠিক আছে ভাগবতে বলা আছে আমি তো নিজেই দেখেছি জঙ্গলে জঙ্গলে ঘুরে কোথায় কোথায় কৃষ্ণের পদচিহ্ন আছে পাথরের আমাকে তো আর অবিশ্বাস করতে হবে না এ কী করে হয় অর্থাৎ পূর্ণ চেতনে যিনি উদ্বুদ্ধ আছেন তার সঙ্গে যে জড়বস্তুটার সামনে আমি থাকবো বলে মনে হচ্ছে সেও আমার সঙ্গে আস্তে আস্তে ও চেতনা উদ্বুদ্ধ হতে পারবে যেটা মহাপ্রভু দেখিয়েছেন স্থাবর জঙ্গম সমস্ত কিছু নাচিয়েছেন এমনকি পশু পাখিগুলোকেও নাচিয়েছেন বাঘ সিংহ সবাইকে নাচিয়েছেন গল্প কথা না এটা হতে পারে যাই হোক এখন যে কথাতে আমরা বলছিলাম মিদম বিশ্বম যদি চৈতন্য মিশ্বরম নবিদুহু সর্বশাস্তজ্ঞ ও ভ্রাহ্মণ তিথি জানাহা প্রধান সরস্বতীবাবাদ বলছেন অচৈতন্য বিশ্বম এ বিশ্বটা চেতনা নাই চেতনা আছে বলে মনে হচ্ছে চেতনা কাউ নাই চেতনা নেই ওদের সেই ডিগ্রির চেতনা সেটা নেই সেই জন্য প্রধান সরস্বতীবাবাদ বলছেন মিদাম বিশ্বম যদি চৈতন্য মিশ্বরম নবিদুহু যদি সেই পূর্ণ চেতন বস্তু চৈতন্যের সঙ্গে সোজা সংযোগ যাদের নাই তাদের চেতনা বাস্তবিক নাই আর তারা সমস্ত শাস্ত্র সমস্ত শাস্ত্র সমস্ত শিক্ষা গ্রহণ করলেও তারা অজ্ঞানেই আছেন তারা অজ্ঞানে তাদেরকে জ্ঞানী বলা যাবে না তাদেরকে জ্ঞানী বলা হয় না সেই জন্য বলছেন অচৈতন্য মৃদাম বিশ্বম যদি চৈতন্য বিশ্বরম নবিদুহু সর্বশাস্ত্রজ্ঞ সমস্ত শ্বাস্থ্য মুখস্থ করে নিয়েছে তারপরেও তার চেতনা নাই সে কী করবে এই ঘুরতে থাক ভবার খালে ডুবে মর এই ভবার যে খালটা আবার মর আবার জন্মা আবার মর এইভাবেই চলতে থাক এর বাইরে তো নাই এ তো চলছে কেউ মৃত্যু মৃত্যুর বাইরে কেউ যেতে পারছে না এর বাইরে সেই যেতে পারে যে পূর্ণ চেতন বস্তুর সঙ্গে সংযোগ স্থাপন করে কর্মকাণ্ডের বাইরে গিয়ে ভগবানের সন্তুষ্টির জন্য একটু আগেই বলছিলাম যে বস্তুটাকে দেখা যায় না আমরা পাগল দেখা যায় না কি মাথা ঘামিয়ে লাভটা কি কে ভগবান কোথায় আছে কে জানে এটা হচ্ছে আমাদের ছাগলের বুদ্ধি কিন্তু আমরা চিন্তা করি না ভারতবর্ষটা হচ্ছে ঋষিমনির দেশ তারা এই যে জ্ঞানগুলো আমাদের কাছে রেখে গেছেন সেখানে সম্মুখভাবে প্রমাণ আছে আমাদের গুরুবর্গ প্রত্যেকে ভগবানকে পেয়েছেন আমরাও নিত্য জগতের অনুসন্ধানের জন্য এই অনুশীলন করছি আমরা দুদিনের আনন্দতে জীবনটাকে ভাসিয়ে দেবো এটা বুদ্ধিমানের কাজ হয় না আমরা জানি আনন্দ আছে আনন্দ নেই কেবল আনন্দ নেই গাড়ি চড়ে বেড়াচ্ছি হি করছি হোটেলে যাচ্ছি খাচ্ছি ধেই ধেই করে নাচি স্যাটারডে ক্লাবে আনন্দ নেই বললে হবে আছে আনন্দ আছে কিন্তু সেটা আনন্দের আভাস শ্যাডো আনন্দের একটা ছায়া বাস্তবিক আনন্দ ওই জায়গাটা নাই বাস্তবিক আনন্দের অনুসন্ধান কেউ পাচ্ছে না তাই জন্য সবাই কর্মকাণ্ডতে ঘুরে মরছে বাস্তবিক আনন্দের যদি অ্যাড্রেস ঠিকানাটা পেত তাহলে কিন্তু তারা সেখানে গিয়ে বুঝতে পার সত্যি এখানে আনন্দ আছে কিন্তু যে আনন্দ করছে সেটা আনন্দ বটে কিন্তু এটা নিত্য আনন্দ নয় নিত্য আনন্দের অভাব নিত্য আনন্দের অভাব এটা যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বারবার অনেক জায়গায় বলেছেন তবে একটা শ্লোক পরিষ্কারভাবে সেখানে ভগবান বলছেন যেহি হি সংস্পর্শ হি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজন এতে আদ্যন্তবন্ত কন্তেও নতে সুরমতে বোধাহা ভগবান বলছেন যেই সংস্পর্শ যা ও ট্যাঞ্জেবল ফ্যাসিলিটিগুলো যেগুলো যেটা চোখ দিয়ে দেখা যায় চামড়া দিয়ে স্পর্শ করা যায় কান দিয়ে শোনা যায় মুখ দিয়ে খাওয়া যায় ইন্দিয়ার দ্বারা যেগুলো এনজয় করা যায় সেইগুলোর জন্য বুদ্ধিমান ব্যক্তি যারা ইন্টালিজেন্ট সুপার ইন্টালিজেন্ট তারা কখনোই এর ব্যস্ত হয় না তারা জানেন বুদ্ধিমান ব্যক্তি জানেন এটা বাদু আনন্দ নয় আনন্দের একটা আভাস এই জন্য ভগবান বলছেন যেহি সংস্পর্শ যা ভোগাহা এটা হচ্ছে আলটিমেটলি আমাকে দুঃখের সাগরে ফেলে দেবে বর্তমান আনন্দ হচ্ছে সেটা আমাকে দুঃখের সাগরেতে ডুবিয়ে দেবে এর বাইরে আর যেতে পারবো না যারা শঙ্করাচার্য বলছেন পুনরপি জননম পুনরপী মননম পুনরপি মাতৃ জঠরে সয়ানম কেন বলছেন দোজু আর রিয়েলি ইন্টালিজেন্ট দ্য নেভার রান ফর সেন্সুয়াল যারা বাস্তবিক বুদ্ধিমান তারা ইন্দ্রিয়তর্পণের জন্য কখনোই ব্যস্ত হবেন না কারণ ওই জানেন এ আনন্দটা এক্ষুনি শুরু হল আর দশ মিনিট পরে শেষ হয়ে যাবে বা আধ ঘন্টা পরে শেষ এ আনন্দে শুরু আছে শেষ আছে কিন্তু আমরা অনুসন্ধান করছি নিত্য আনন্দ আমরা অনুসন্ধান করতে চাই যে আনন্দ যে আনন্দটাকে হিরণ্যকশিবু ধ্বংস করতে চা পারেনি পারিনি শত চেষ্টা করেও নিত্যানন্দকে মারতে পারেনি প্রহ্লাদ মহারাজ যে নিত্যা নিত্য আনন্দে যে ডুবেছিল সেটাকে গলা টিপে মারতে চেয়েছিল হিরণ্যকশিবু কিন্তু হিরণ্যকশিবু জানত না প্রহ্লাদ যে নিত্য আনন্দিত ডুবে রয়েছে এই নিত্য আনন্দটাকে মারা যায় না যেটা তাৎকালিক আনন্দ কোনো কেউ আমাকে দিচ্ছে সে আনন্দটা শেষ হয়ে যাবে কিন্তু যে আনন্দটা প্রহ্লাদ মহারাজ পাচ্ছেন সেটা ভগবান থেকে এসছেন ওটা নিত্যানন্দ ওই জন্যে নিত্যানন্দের কোনো অভাব হয় না সাধুদের কোনো আনন্দের অভাব হয় না তারা তারা কখনও দুঃখেতে শোক করে না শোক একটাই যে জগৎকে বাঁচাতে পারলাম না দ্বিতীয় কোনো তাদের শোক নাই টাকা দিল না পয়সা কিছু হলো না এগুলো তারা করেন না জড়জগতের লোক এ বিষয়তে নিমজ্জমান রয়েছেন এর বাইরে আর কিছু বুঝতে চাইছেন এই জন্য ভগবান বলছেন যেটা শুরু আছে এবং শেষ আছে যে আনন্দের নিত্যতা নাই যে আনন্দের কোনো নিত্যতা নাই এ আনন্দের পেছনে মূর্খ গাধা ছাড়া কেউ দৌড়ায় না বাস্তবিক বুদ্ধিমান এটা দৌড়ায় না যে শ্লোক দিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম এটা একটা রিভল্টিং অপূর্ব সেখানে ঘোষণা করছেন ভাগবত তসই তো প্রযতে কো তস্যই তসই ওহেত প্রযতে কো বিদাহা নলভিয ভ্রমতাম উপরিয়ধ ভাগবতী মহাপুরাণ বলছেন সেই সেই গোপন সেই আশ্চর্য একটা গোপন রহস্যময় সে বস্তু আনন্দময় যেটা অনেক আগে আমি ব্যাখ্যা করেছিলাম হিরণময় পাত্রে ন সত্যস্য পহিতম মুখম এইসব কথা বলেছিলাম এক মাস দুমাস সেখানে ভাগবতী মহাপুরাণ বলছেন তৎসৈ তো কোবিদ ন লভ্যত ভ্রমতাম অপরিহ যে বস্তুটাকে এ চক্রে চোদ্দ ভুবনে ঘুরতে ফিরতে অনন্তকাল ধরে যে বস্তুটার সন্ধান পাওয়া যায় না সেই গোপন শত্রুটার জন্য কবিদ কবিদ মানে কবিদ মানে তত্ত্ববিদ কবিদ কথাটার মানে হল তত্ত্ববিদ তশ্রৈবিহেত প্রযতেত ভ্রমতাম নলভ্রমতামপরিথ এই চৌদ্দ ভুবন যেটা কীর্তনা আছেন চোদ্দ ভবন ঘুরতে ঘুরতে কোনোদিনই যে বস্তুটা পাওয়া যাচ্ছে না সেই বস্তুটাকে লাভের জন্য বাস্তবিক যারা ব্যক্তি বুদ্ধিমান তারা চেষ্টা করছেন ওই জিনিসটাকে পাওয়ার জন্য এই জগতের বাইরে রয়েছেন তার সত্ত্বেও এই জগতের মধ্যে তার সত্তাটাও বিস্তৃত ব্যাপকভাবে রয়েছে কিন্তু বোঝা যায় ব্রহ্মরূপে সেই জন্য বলছেন তৎসৈব হেত প্রযত কবিধ নলভিয ভ্রমতাম উপরিগত চৌদ্দ ভুবন ভ্রমণ করতে করতে যে বস্তুটা মেলা খুবই অসম্ভব সেই বস্তুটা পাওয়ার জন্য বাস্তবিক যারা তত্ত্ববিদ তারা চাইছে এই বস্তুটাকে পাব আর এই যে অন্বেষণ করছে চোদ্দ ভুবন করতে গিয়ে তারা চেষ্টা করছে যেন সেই তারা প্রত্যেক মানুষ কিন্তু অজান্তে কেউ কিন্তু জানতে পারছেন প্রত্যেক মানুষ কিন্তু জানতে অজান্তে নিত্য আনন্দের অনুসন্ধান করছে কিন্তু কেউ কিন্তু এটা ভেবে দেখছেন যদি তাই না হতো কোনো মানুষ মরতে চাইছে না কেন বুঝা গেল আমি বললাম জানতে বা অজান্তে গোপনে তাদের মধ্যে একটা নিত্য আনন্দ পাওয়ার একটা সম্ভব একটা চাহিদা আছে ডিম্যান্ড আছে কিন্তু সেটা জানতে পারছে না তা যদি তা না হতো কেন কোনো মানুষ মরতে চাইছে না কেন কি কারণ আরে তুমি তো জানো মরতে হবে তাহলে মরো তাহলে রবি ঠাকুর কেন বলছেন মরিতে চাই না আমি এই সুন্দর ভবন আরে এত বোকা আপনি এত কবিতা ফবিতা লিখলেন কথা লিখলেন তারপরে আপনার এই মাথায় ঢুকল না মরতেই হবে তারপরও তো মরতে চাইছে না তারপরও তো মরতে চাইছে না তাহলে উনি কেন বলছেন এই কথাটা মরিতে চাই না আরে মন তো হবেই তুমি ইচ্ছে করলেও থাকতে পারবে এই জায়গাটা আমাদের একটা ভিন দেশ ফরেন কান্ট্রি যে জায়গাটা আমরা এসে পড়েছি ঘুরতে ঘুরতে এটা আমাদের জায়গা নয় এটি আমাদের মূর্খতা আমাদের এটাই চরম মূর্খতা এই জায়গাটাকে আমরা খাবো দাবো থাকবো এইটা একটা ভেবে ভেবে নিয়েছে একটা প্ল্যান করে নিয়েছি কিন্তু এটা যে থাকার জায়গা নয় এটাকেও ভাবছেন এটা থাকার জায়গা নয় এটা আদৌ থাকার জায়গা নেই এখান থেকে আমাদের যেতেই হবে ইচ্ছায় অনিচ্ছায় আমাদের যেতেই হবে আত্মার কোনো মৃত্যু নাই অনেকবার এই কথাটা বলেছি আত্মা চিনময় আত্মা আনন্দময় আত্মা জ্ঞানময় আত্মা নিত্য সেই জন্যেই আত্মাটা আমার ভেতরে রয়েছে শরীরটাকেই আমি ভেবে নিয়েছি এই জন্য আমার খালি ধারণা আমি মরতে চাই না কিন্তু সত্যিই তো মরবে না কে মরবে কেউ তো মরবে না মৃত্যু বলে কিছু তো নাই মৃত্যু বলে কোনো কিছুই নাই এটা একটা ভ্রান্ত ধারণা কোনো আত্মার কোনো মৃত্যু নেই তো এরা মৃত্যু কথাটার শাস্তে ব্যাখ্যা বলছে মৃত্যু বলে কিছু নাই খালি শরীরটাকে ফেলে দেয় যেটা গীতা বলছে বা শাংশি যথা, যথাবিআায়ু নবানী গৃণাতি নরপরানী এইটা আর মৃত্যুকতার ব্যাখ্যাটা শাস্ত বলছে মৃত্যুর আত্মান্তিক বিস্মৃতি অর্থাৎ এই জগৎ তুমি যখন শরীর ছাড়বে তখন এই জগতের সঙ্গে তোমার যে লিঙ্কটা বুদ্ধির মাধ্যমে যে চেতনার অপব্যবহার করা হয়েছিল চেতনা সব সদ্ব্যবহার করা হয়নি এই চেতনার যে ব্যবহার করা হয়েছিল যাদের সঙ্গে তাদের সঙ্গে আমার একটা তাৎকালিক ফর দ্য টাইমবিং একটা লিঙ্ক হয়ে গেছে হয়তো ওই নেতা হতে পারে ও হচ্ছে মিনিস্টার হতে পারে মানে কোনো সায়েন্টিস্ট হতে পারে কোনো প্রফেসর হতে পারে মা হতে পারে বাবা তাৎকালিক একটা সম্বন্ধ হয়ে রয়েছে এটা হয়ে গেছে এটাকে এড়াতে পারছে না এই অবস্থায় সে ওইটাই ভেবে নিয়েছে এইটা আমার সব চলে গেল আমি মরে গেল দেহটা গেল কিন্তু বাস্তবিকভাবে বলছেন মৃত্যুর অত্যান্তিক বিশ্বাসী অর্থাৎ যখনই দেহটা ছাড়বে তখন এই জগতের আর কোনো স্মৃতি তোমার মধ্যে থাকছে না স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে এ অত্যান্তিক আত্যান্তিক বিস্মৃতি আমি সব ভুলে যাচ্ছি আবার নতুন করে আবার জন্মে আবার নতুন চিন্তা করছি যদিও পূর্ব সংস্কার থাকে কিন্তু কিছু মনে করতে পারে। এই জন্য শাস্ত্র বলছেন মৃত্যুর আত্যান্তিক বিস্মৃতি সর্বাঙ্গীনময় ভুলে যাওয়া কিছু মনে থাকছে না এইটি অ্যাকচুয়ালি মৃত্যু আসুক কিছু নয় আমি বিগত কতদিনে যে কর্মকাণ্ডের একটা ভয়ঙ্কর একটা চক্রান্ত কর্মকাণ্ড কর্মকাণ্ড কোথেকে এলো আমার জীবনে কর্মকাণ্ড এলো হলো ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণপ্রসাদে বা ভক্ত আর অনাদি কর্ম ফলে পরি নবজলে তরিবারে না দেখিও পায় তো এসবগুলো আছে আবার এই যে কর্মটাকে কর্ম অনাদিক অনাদি বলে বলা হয়েছে কর্ম অনাদিকাল ধরে কর্মবন্ধন এটা কবে শুরু হয়েছিল কেউ জানে না ফর ইনফিনিটি পিরিয়ড প্রত্যেক জীব ঘুরছে কামনা বাসনা চক্করে আবার জন্মাচ্ছে অনন্ত কাল এটি চলছে এর বাইরে আর যেতে পারছে আমি কর্মকাণ্ডের যে ভয়ঙ্কর পরিস্থিতি যাতে কিভাবে মানুষগুলো ফেঁসে কিভাবে বোকা বেনে যাচ্ছে কর্মকাণ্ডের পাল্লায় পরে সে সম্বন্ধে আমি কয়েকটা উদাহরণ দিয়েছিলাম ইন্দ্রের উদাহরণ আর তারপরে সুরত রাজার উদাহরণের কথা বলেছিলাম বিস্তৃত বলি নাই কেন এগুলো সবাই জানেন কর্মকাণ্ডের কোনো রেহাই না যে যেটাকে আইন যেটাকে নিউটন বলেন নিউটন সায়েন্সের ভাষায় বলেন এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন এটা কিন্তু নিউটন বলেছেন কিন্তু আমরাও কিন্তু আমাদের যে জগতে যে কর্মগুলো করি উনি হয়তো সায়েন্সের ভাষায় বলেছেন ওই সায়েন্সটাকে যদি আমরা অ্যাপ্লাই করি এখানে আমরা আমাদের জীবনে যে কোনো কর্ম করবো তার একটা কিন্তু অপোজিট রেজাল্ট আমাদের আসবে মানে ফিডব্যাক যেটাকে বল এটা করলাম এটা আসবে আমি মন্দ করলাম ভালো পেয়ে যাব এ কি করব হয় না কখনই হতে পারে এটা হতেই পারে কাজেই যেটা নিউটন বলেছেন এটা আমাদের এখানেও কিন্তু অ্যাপ্লাগে এটা স্বাস্থ্য বলছে তাই যেটা ভগবান দশম স্কন্ধেতে যখন নন্দ বাবা উপানন্দ তারা যখন এই ইন্দ্র যায় ইন্দ্রকে পূজা করবেন যজ্ঞ করবেন তখন কৃষ্ণ কিন্তু আমাদের শেখাবার জন্য বাচ্চা বয়স কৃষ্ণ বললাম এসে হাত জোর করে বলছেন পিতাশ্রী আজকে যে এত ব্যস্ততা আপনাদের দেখছি এই ব্যস্ততা কি জন্য কি কিসের জন্য এত ব্যস্ততা আপনাদের বাবা তুমি বুঝবে না বাচ্চা আমি বুঝবো না তো বুঝি যে আমরা বাচ্চা তথাপি আমাদের একটা প্রশ্ন আছে যদি উত্তর দেন দয়া করে যদি মনে করেন সাধুদের কিছু গোপনীয় কিছু নয় তাহলে আপনি দয়া করে বলতে পারেন আমরাও তো বুঝতে চাই ছোট থেকে বড় হচ্ছি তখন ইন্দ নন্দবাবা বললেন দেখো বাবা আমরা তো গরু গৌচারণ করি আমাদের গৌপালন এবং কৃষি মানে ওই যে শস্য আমাদের চাষ করতে হয় কে ইন্দ্রকে আমরা পুজো করি এই কারণে উনি ভালো করে আমাদের বৃষ্টি দেয় বৃষ্টি হলে কি হয় ভালো করে আমাদের ঘাস হয় গোমাতাগুলো জঙ্গলে চড়তে পারে তাই কি না আর তার সঙ্গে ফসল হয় ধান চাল কত কিছু হয় জব এই এই জন্য আমরা ইন্দ্রকে আমরা পুজো করি দিনে কর্ম আমাদের যেন ভালো হয় কর্মফলটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ওই বাচ্চা বয়সে হেসে হেসে বলছে হেসে হেসে বলছে বাচ্চা কিন্তু যদি কিছু মনে না করেন একটা কথা বলি যে আপনি যে ইন্দ্রকে পুজো করছেন ইন্দ্র কোথাকার কে এলো কোথাকার কে ইন্দ্র আপনার নিজের যে কর্ম আপনার নিজের যে কর্ম সে কর্মের ফল তো আপনি পাবেন কোনো ব্যক্তির কর্মফলকে অন্যথা করবার মতো ক্ষমতা নাই বোঝা গেল কোনো পিতা ছেলের কর্মফলকে ঘোরাতে পারবে না কোনো স্বামী কোনো স্ত্রীর কর্মফলকে ঘোরাতে পারবে না কোনো দিনও ঘোরাতে পারে না একসঙ্গে থাকতে পারে কিন্তু কর্মফল যার তাকেই ভোগ করতে হবে এন শাস্ত্র বলছেন অবশ্য মেব ভক্তব্যম কর্মম শুভাশুভম প্রত্যেক জীবাত্মা তার নিজের কর্মফলকেই ভোগ করবে তার নিজের কর্মফলকে ভোগ করতে হবে অন্য কেউ তোমার কর্মফল নেবে না অবশ্য অবশ্য মেব মেব মানে অ্যাফার্মেটিভ এব অবশ্য মেব ভক্ত ভোগ করতেই হবে যে যা কর্ম করবে তার ফল তাকে ভোগ করতেই হবে দ্যার ইজ নো আদার ওয়ে ওপেন অন্য কোনো রাস্তা নেই ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাটাই ভালো করে তাদেরকে বোঝাচ্ছেন যে দেখুন আমরা তো ছোট বয়সে আমার এই ছোট বুদ্ধি এতে আমার তো মনে হয় যে প্রত্যেক মানু প্রত্যেক যে জীবাত্মা এই যে জন্মকর্ম তাদের সব কিছুতে একটা নিজের কর্মফলেতেই ঘুরছে সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্ম নৈব অভিপদ্যতে কেউ যদি দুঃখ বাচ্ছে তার নিজের কর্মফলে পাচ্ছে কেউ সুখ একটা কুকুর আমি বলছিলাম সেদিনকে হরিপত অনেক আর আলোচনা একটা কুকুর এসি ঘরে থাকে একটা কুকুর এসি ঘরে থাকে চার ডিগ্রি টেম্পারেচার আবার আর একটা কুকুর থাকে বারো ডিগ্রি টেম্পারেচার আমি নিজে দেখা তো ধনী ঘরের কুকুরের অবস্থাটা আমাদের মতো গরিবের তো অনেক ভালো মানে যারা গরিব তারা বলবে একটা কুকির থাকে তার মাস্টার আছে এক একটা মাস্টারের মাইনা তখনকার দিনে আমি বলছি আমি যখন পূর্ব তখনকার দিনে এক একজনের মাইনা পাঁচ হাজার টাকা এত ধনী ব্যক্তি সাতটা না আটটা কুকুর আছে আটটা চেম্বারে বিদেশের কোন কুকুরটা কোন টেম্পারেচারে থাকে কি খায় তার কি কি ট্রেনিং যে সব তাহলে কুকুরটার অবস্থাটা আমাদের দেশের গরিব যারা আছে তার থেকে অনেক ভালো যে এসি গাড়ি করে ঘুরছে মালিকের সঙ্গে তাহলে দেখলে কি হবে আমি এটাও উদাহরণ দিয়েছিলাম খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কাজ সেরে ফিরে আসছি খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য হঠাৎ চোখ পড়ল একটা গরিব মা ভিকেরি প্ল্যাটফর্মে থাকে সে সদ্যজাত একটা শিশুকে তার দুধ নেয় সে কি করছে চা কিনে একটু ভাঁড়ে পাউরুটি ভিজিয়ে বাচ্চাটার মুখে গুঁজে দিচ্ছে আমি দেখে আমার বুকটা ভেটে গেল তো দুধের বাচ্চা সঙ্গে সঙ্গে চিন্তা করলাম নিশ্চয়ই বাচ্চাটারও তো বাচ্চাটা বাচ্চা এখন বাচ্চা কালকে তো বড়ো হবে এই বাচ্চাটা যে শরীর ধারণ করেছে এটা তার কর্মফলে বাচ্চাটা কর্মফলে তা নাহলে তো কর্মফল না হলে কোথেকে হলো তার এই জন্ম তো উচিত ছিল না বাচ্চাটা তো একটা দুধ পাবে বা উচিত তার এ তো পাচ্ছে না গোমা বাছুর মায়ের থেকে দুধ তার পাওয়া উচিত প্রথমে শাস্ত্রী কাজ কিন্তু কেউ তো দেয় না দেয় কি বাচ্চাটাকে জন্মায় কেন দুধের জন্য তারপর বাচ্চাটাকে আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে মেরে ফেলে দেয় না তো যে স্বাস্থ্য বলা যে আগে মায়ের দুধ বাচ্চা খাবে তারপর যে দুধ থাকবে সেটা ভগবানের সেবা লাগে তার আগে কোনো রকম কিছু করতে পারবে না অনেক কথা বেদ উপনিষদ সংহিতা থেকে বললে পরে লোকে অবাক হয়ে যাবে ভগবান নিজে বলছেন বেদামে বচনম বিপ্রা বেদ হচ্ছে আমার বচন বি বেদামে বচনম বিপ্রা মুখম মানে বিপ্র মানে ব্রাহ্মণেরা আমার মুখ বেদামে বচনম বেদ হচ্ছে আমার বচন আর বিপ্রা মুখম যারা ব্রাহ্মণ বাস্তবিক ব্রাহ্মণ বারো মন বারো মন ওজন এই কথা বলছি না যার আচার আদর্শ ভগবানের সময় ভগবান বলছেন আমি তাদের মুখে খাই এটা বেদে আছে শাস্ত্রের সব আছে তাহলে ভগবান নিজে বলছেন সংহিতাতে বেদামে বচনম বিপ্রা মুখম গাবহা স্তনুর মম গোমাতা হচ্ছে আমার শরীর জিয়ম দেবাহা অঞ্জানী আমার প্রত্যঙ্গ হচ্ছে তোমরা দেবতা তোমরা আর গোমাতা আমার হচ্ছে শরীর ধরে রাখো কিন্তু কেউ কি মানছে মানছে না এত সব স্বাস্থ্যের প্রমাণ দিয়েও কেউ ভাবে ধার ধারে না স্বাস্থ্যের ধার ধারে তাহলে যে কথাটা আমি উচ্চারণ করছিলাম সেটা কি ভগবান শ্রীকৃষ্ণ এবার বলছেন যে পিতাশ্রী আমরা তো জানি কর্মের দ্বারাই লোকের জন্ম কর্মের দ্বারাই তো আবার জন্ম হয় আবার সেই কর্মবিস্তার করে আবার জন্ম হয় সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মের নই অভিপত্তের কর্মনা যায়াতে জন্তু কর্মের দ্বারাই লোকের জন্ম হয় আর কর্ম কর্ম না জায়াত জন্তু কর্মনা জাহাতে জন্তু আর তারপর বলছেন আরেকটা লাইন আছে যাই হোক আর লাস্টের লাইনটা বলছেন সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মের নই ও এইভাবে দেখা যাচ্ছে কর্মফলকে কেউ এড়াতে পারে না সেই জন্য প্রত্যেকটা জীব এভাবে ঘুরছে আলোচনা প্রসঙ্গে বিগত দিনে বেশ কিছু আলোচনা করা হয়েছিল যে কর্মকাণ্ডের বাইরে কেউ যেতে পারছে না এই জন্মে যে কর্ম করছ সেই কর্মের ফলটা আবার শরীর ছাড়ার পর সেই কর্ম থেকে আবার শুরু করবে কিন্তু কাউর জীবনে যদি কর্মের বিরতি হয় কর্ম অনাদি হলেও শান্ত কর্ম যদিও অনাদি এবং অনাদিকাল ধরে চলতে পারে আমি সে কথা বলিনি কর্ম অনাদিকাল থেকে চলে আসছে অনাদিকাল থেকে চলতেও পারে আবার নাও পারে কারণ কর্মের যদি আমি বিরতি কর্মকে যদি আমি সেখানে স্টপ করে দিই সেখানে আর চর্ম চলবে না অর্থাৎ কর্মের তত্ত্বটা কি কর্ম যদিও অনাদি কর্ম যদিও অনাদি অনন্তকাল ধরেছ তথাপি কর্মকে আমি একটা 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 স্ট্র্যাগনেন্ট কন্ডিশনে আনতে পারি কর্ম এবার কর্মের আর গতি হবে না শেষ কখন কখন প্রশ্ন হতে পারে কখন হবে যখন আমি ভগবানের সঙ্গে যোগযুক্ত হব অর্থাৎ ভগবানকে ভগবানের ভক্তি লাভ করব যখন আমি ভগবানের সেবা আমার প্রত্যেকটা ক্রিয়া কর্ম দেখা খাওয়া চলা ফেরা শোয়া লেখা প্রত্যেকটা বচন যখন ইচ অ্যান্ড এভরি অ্যাপ ফর দ্য কমপ্লিট স্যাটিসফ্যাকশন অফ ভগবান আমার নিজের কোনো স্বার্থ যখন থাকবেন তখন পৃথিবীর কোনো শক্তি নেই যে আমার বিরুদ্ধে আক্রমণ করে আমাকে কিছু করবে কারোর ক্ষমতা নেই কেন আমার প্রত্যেকটা অ্যাকশান হচ্ছে ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য আমি তো নিজের জন্য করি না এরকম অবস্থায় যখন জীব পৌঁছায় তখন তার কর্ম যে অনাদিকাল ধরে এতদিন চলছিল সেটা এখন একটা স্টপ হয়ে যাবে কর্ম আর চলবে না এর একটা এন্ড পয়েন্টে চলে আসবে আর কর্ম আর চলবে না এইখানে শেষ হয়ে গেল এখন থেকে এইবার সে অমৃত লাভ করবে অমৃত লাভ করেছে করে এবার সে আস্তে আস্তে ভগবানের কাছে চলে যাবে নিত্য জগতের অনুসন্ধান সে পেয়ে গেছে এবার চলে যাবে হয়ে গেল তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এই বলছেন অস্তিত্বেদ ঈশ্বরাহা যদি কোনো ঈশ্বর বলে একজন থেকে থাকেন এত বড় কথা বাচ্চা ছেলে বলছেন বাবাকে যদি ঈশ্বর বলে কেউ থেকে থাকেন তিনি একমাত্র কর্মফলদাতা ইন্দ্রের ক্ষমতাও নেই সেই কর্মফলকে অন্যথা করতে পারে ভগবান বলছেন ইন্দ্রের ক্ষমতাও নেই আপনার কর্মফলকে অন্যথা করবে পারে না অন্যথা করা যায় না আপনার কর্মফল আপনি পাবেন এরকম আর যদি ঈশ্বর বলে কেন আমরা জানি ভগবান গীতাতেও বলছেন গীতাতেও ভগবান পরিষ্কার করে বলছেন তুমি কর্ম করবে কিন্তু ফলের আশা করবেন ফলের আশা করলে কিন্তু তোমার কি মশায় হয় না গীতা আমি চাকরির পরীক্ষা দিলাম ফলের আশা করব না পাস করব না এর হয় না বলে হ্যাঁ হয় আমার জীবন হয় না কিন্তু এমন ব্যক্তি আছেন যাদের জীবন হয় কর্ম করবে অথচ কর্মের ফলে আশা করে না আমাদের একটা অলিক একটা স্বপ্ন এটা হতেই পারে না কিন্তু হয় হয় না বললেও হয় সব কর্ম কি কোনো ফল আশা করে হয় বাচ্চাগুলো যে ছোটোবেলায় খেলা করে একে অপর কোনো কিছু টাকা পয়সা পাবে বলে না কি পাবে আমরা যে আট ঘন্টা খেলতাম কি টাকা পাবো বলে হ্যাঁ পিতাশ্রীর এত পেটানি খেয়েও কি কিল কি পেতাম সেখানে যে এত খেলা সারাদিন তো কি পেতাম এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করে আমরা বার করতে পারি না কি পাবো বাচ্চা কেন খেলে এটা গেলে কী পাবে প্রফিট অ্যান্ড লসের অ্যাকাউন্ট খুলে আমরা পাবো না এটা হয় না কাজে আমাদের বিচার ক্ষমতা যতদূর আছে সেই বিবেচনা আমরা মনে করি কর্মফলে আশা করো না এটা পাগলের কথা এটা হয় নাকি যে কর্ম করবে সে ফলে আশা করবেই হ্যাঁ সে তো করবেই আর করবে বলেই তো বন্ধনে যাবেই তাহলে হয়ে যায় কর্ম আশা করবে কিন্তু ভগবান বলছেন গীতাতে ভগবান পরিষ্কার জানাচ্ছেন কর্মনি বাধিকারস্তে মা ফলে সে কথা তুমি কর্ম করার দরকার তুমি করবে কিন্তু ফল তুমি আসো ওটা আমার আমার হাতে আমি দেবো জীবের সব কর্তৃত্ব নিজে হাতে নিয়ে নিয়েছে জীব কেন তাদের কোনো গুরু বৈষ্ণব নাই গুরুদেব নাই বৈষ্ণব নাই কার উই আর আন্ডার দ্য কন্ট্রোল অফ মায়া যদি আমাদের স্বাস্থ্য বলছেন যে আমাদের বাঁচবার একটাই রাস্তা কিন্তু আমি জানি মানবে না আমি জানি ইন্টালেকচুয়াল ছেলেফেলেগুলো মানবে না কিন্তু তাদের ইন্টালেকচুয়ালিটি আমি দু মিনিটে ঘুষিয়ে দেবো দুটো মিনিট লাগবে ইন্টালেকচুয়ালি ঘটিয়ে কেন বাস্তব কথা বললে ইন্টালেকচুয়ালি চলে যাবে থাকবে না তো জন্য বলছেন যে এরা বিশ্বাস করতে রাজি না এরা মানতে রাজি না এরা বলবেই না হতেই পারে না কিন্তু এটি বাস্তবিক কথা বাস্তবিক কথা এটাই যে আমি কর্মফল আমার হাতে ন শাস্ত্র বলছেন আমাদের মঙ্গলের রাস্তা কখন খোলে যখন আমাদের ইচ অ্যান্ড এভরি অ্যাকশান প্রত্যেকটা কী রকম এমনকি তাকানো তুমি কোথায় তাকাচ্ছ বসছো খাচ্ছ একটা কথা বললে ওই জন্য গুরু হিসেবের কথাগুলো কন্ট্রোলড তারা বাইরে কথা বলে না তাদের এই জন্য বাচ বেগম হ্যাঁ ক্রোধ বেগম জুহ বেগম উদরপস্ত বেগম যান তাদের কন্ট্রোলের মধ্যে তারা অযথা কথাবার্তা বলেন না সেই জন্য বলছেন উই আর আন্ডার দ্য কন্ট্রোল অফ মায়াদেবী আমরা মায়াদেবীর কন্ট্রোলে রয়েছি উই আর আন্ডার দ্য কন্ট্রোল আন্ডার দ্য ম্যাজিক স্পেল অফ মায়াদেবী কিন্তু আমাদের থাকার কথা ছিল কি গুরু বৈষ্ণব আনুগত্যে বাঁচবার একটাই রাস্তা দ্বিতীয় কোনো রাস্তায় যদি দেখাতে পারে কেউ আমি যোগী জ্ঞানীর কথা বলছি না ওরা তো বেরোতে পারবে না যোগী জ্ঞানী কিছু দূর উঠবে কিন্তু ভগবানের সঙ্গে তো তাদের যে সেবা সম্বন্ধে সেটা পারবে না অনেক যোগী ভগবান পরমাত্মাকে লাভ করেছে কি লাভ করে কি হলো সেবা করছে কি সেবা তো ভক্তরা করবে যাই হোক এখন অনেক যোগীরই অধপতন হয় অনেক জ্ঞানীর অধপতন হয় কেন অধপতন কেন হয় রাজ্যটা এত রাজ্যতে কোনো কন্টামিনেশান অ্যালাউ নয় বোঝা গেলো না আমার অনেক বিস্তৃত ব্যাখ্যার দরকার কেউ জ্ঞানের রাস্তায় চলছে ভালো করে শোনো কেউ জ্ঞানের রাস্তায় চলো ভক্তির রাস্তায় চলছে না কোনো একজন ব্যক্তি জ্ঞানের জ্ঞানের রাস্তায় চলছে জ্ঞানের রাস্তায় অসুবিধাটা কোথায় জ্ঞানের রাস্তায় ইচ অ্যান্ড এভরি ফ্র্যাকশান অফ সেকেন্ড ইউ উইল হ্যাভ টু মেনটেন ইউর পিউরিটি তুমি যদি কন্টামিনেশন সামান্য হয়ে যায় তুমি জ্ঞান থেকে পড়ে যাবে বোঝা গেল না জ্ঞানের রাস্তাটা এমনই ওই রাস্তায় কোনো কন্টামিনেশন চলবে না তবে কি ভক্তি রাস্তা কন্টামিনেশন চলবে সে কথা বলে ভক্তি রাস্তায় কন্টামিনেশন অ্যালাউড নয় কিন্তু কোনো ব্যক্তির যদি কন্টামিনেশন আছে রয়েছে সেও যদি বৈশ্যমা আনুগত্যে ভজন করতে থাকে তাহলে তার কন্টামিনেশন চলে যাবে আর জ্ঞানী ব্যক্তির মতো একেবারে পিওর হয়ে তারপর আমি এরকম কোনো কথা নেই তার আগেও আস্তে আস্তে আনুগত্যে থাকতে থাকতে সে পিউরিটি তার হয়ে যাবে ভক্তি যার হৃদয়ে আসে এমনি পবিত্রতা তার হয়ে যায় কিন্তু জ্ঞানরাজ্যে যদি একটু এদিক ওদিক হয় তার পতনের সম্ভাবনা আছে রাজ্যে কিন্তু এরকম নয় ওই জন্য ভগবান গীতাতে আমি একটা করে উদাহরণ দিচ্ছি এই জন্য ভগবান ওই জন্য বলছেন যে সুদূরাচার ও অপি ভজতে মাম ভাগ অপি চেত ভগবান এই কথাটা ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে এত অল্প সময় হবে না তথাপি শ্লোকটা তো অন্তত বলি অপি চেত সুদূরাচারও ভজতে মাম অনন্য ভাগ সাধুর সম মন্তব্য সম্যক ব্যবস্থিত হিস কথাটার মানে কি হলো কথাটার মানে কি হলো কি বলছেন ভগবান ভগবান বলছি যদিও সে সুদূরাচার ছিল পূর্বে কিন্তু এখন বর্তমানে অনন্যভাবে আমাকে আর অন্য কোনো দেব কিছু না খালি আমাকে ভজন করতে চাইছে আমাকে ছাড়া অন্য কিছু চায় না আমাকেই চাইছে একমাত্র কিন্তু তার পূর্বের যে কর্মফল বাজে বাজে কর্ম করেছিল তার মোমেন্টামটা হঠাৎ চাগিয়ে উঠছে যেমন এই ফ্যানটাকে বন্ধ করে দিলে কি হবে ফ্যানটা কি বন্ধ হয়ে যাবে এখন যদি কেউ তর্ক হয় তর্ক করে মশাই কারেন্ট বন্ধ করে দিয়ে ফোন বন্ধ হচ্ছে না কেন কেউ তো তর্ক তুলতে পারে ফ্যান তো বন্ধ করে দিয়ে কারেন্টের সঙ্গে কোনো কারেন্ট যাচ্ছে না বন্ধ হচ্ছে না কেন আমি বলবো ডিউ টু রিটার্ডেশান তার একটা জাডো আছে না সেটা ঘুরছিল ওই ঘোরার যে রিটার্ডেশনটা কিছুক্ষণ সময় করে তাপত থাকবে ভগবান বলছেন ও পিছে সুদূরাচারও সে পূর্বে দুরাচার ছিল এরকম তো অনেকেই ছিল ছিল না বাল্মীকিমূল্য ছিল কি না হ্যাঁ তারপরে যে ব্যাদের কথা নারদ নারদজি মহারাজের মহাপ্রভু বলছেন সনাতনকে সনাতন এক বেদের কে সনাতন এক ব্যাধকে আমার নারদ উদ্ধার করেছিল কিভাবে বলে একবারে খুন করে খায় দিন রাত মারছে তো মারছে আর ও তো মানুষকে মারত হ্যাঁ রতনাগর তো মানুষকে মারতো ধরে ধরে কাটতো আর তো তার কি করে হলো হলোটা কি করে এটা তো কথা কাজেই ভগবান বলছেন অপিচেদ সুদূরাচার পূর্বে দুরাচার ছিল ভজতে মাম অনন্যভাব সে কিন্তু এখন কিন্তু আমি ছাড়া কিছু জানে না কিন্তু বাই চান্স কী হলো পূর্বে যে নোংরা কাজ করতো তার একটা ক্ষুদ্র একটা সংস্কার হট করে তার মধ্যে চলে এলো হঠাৎ করে একটা ভুল করে ফেলল বোঝা গেল হঠাৎ একটা ভুল করে সে কেন করার কথা না সে কিন্তু মত সে কিন্তু মতলব করে করেন আমি ভুল করব। আমি ক্ষতি করব এরকম করে করেন হঠাৎ তার পূর্ব জাড্ড তার যে এনারসি আছে পূর্বে যে খারাপ কাজ করেছিল হঠাৎ চালিয়ে উঠেছে করে ফেললো খারাপ কাজ তার ক্ষেত্রে ভগবান বলছেন অপিচ্ছেদ সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধু রেব সাধু রেব অ্যাফার্মেটিভ তাকে সাধু বলতেই হবে কেন কেন বলবো সাধু বলতে হবে কারো বলতে হবে সেটা উত্তর দিচ্ছেন ভগবান সাধু সম সমন্তব্য সম্যক ব্যবসিত হিস নাও হিজ ব্রেন ইজ ওয়েল অর্গানাইজড আমাদের মতো যারা পাগল রয়েছে তাদের মতো না যা আমাদের মস্তিষ্ক কিছুটা এদিকে গেলো ওদিকে গেলো ওদিকে গেল ওদিকে ছুটছে চারিদিকে যেমন একটা মার্কারি থার্মোমিটার ভেঙে গেলে একটা মার্কারি যেমন পড়ে যায় তুলতে পারবে না এ তুলতে বোধ আবার তুলতেও আমাদের মনগুলো ওরকম এরকম হচ্ছে আমাদের মনের অবস্থা এর থেকেও টেরিভিক খারাপ আমি এই উদাহরণটাই দিলাম এই কন্ট্রোলের কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই কিন্তু ভগবান বলছেন ও একটা খারাপ কাজ হতা করে ফেলবে ওই সাধু হয়েছে সাধুই ও খারাপ কাজ করতে চায়নি অজান্তে তার একটা খারাপ কাজ হয়ে গেল তার দ্বারা ভগবান বলছেন তার জন্য তাকে কোনো প্রায়শ্চিত্য করতে হবে না এ প্রমাণটা আমি ভাগবত থেকেও দিয়েছি অনেকবার ভাগবত থেকেও ভগবান বলছেন যে তাকে আর কোনো ভগবান বলছেন আমি তার যদি একটা ভুল কাজ হয়ে থাকে তারও প্রাশ্চত্য করতে হবে আর তোমারও উচিত নয় এই বাজে কাজ করেছে ওকে গালাগাল দেবে অপরাধ হবে ভগবান বলছেন আমি তো সবার হৃদয়তে রয়েছি তো আমি ওর হৃদয়তে ওর হৃদয়তে আমি রয়েছি তো ওকে আর প্রাশ্চিত করতে হবে না আমি কি করব করবো সর্বম সরবম নিবিষ্ট। আমি তার হৃদয়তে ঢুকে গিয়ে তার যেটুকু ময়লাটা হয়ে গেল ওটা আমি পরিষ্কার করে দেব তা বুঝে দেখ কতটা ভগবত ভজনের সুবিধে এটা কিন্তু যোগ জানে পারবেন ভগবান বলছি একটু ময়লা হয়ে গেল তো ঠিক আছে তো চিন্তা নেই আমি তাকে পাশ্চাত্য করতে হবে না ধনুতি হৃদিশান নিবিষ্ট আমি তার হৃদয়টা তো আছি আগে গিয়ে ওই ময়লাটুকু আমি পরিষ্কার করে দেবো তোদের চিন্তা নেই তোদের চরকা তোরা তেল দেয় যেমন জগাই মাদার মতো খুনি রাহাজানি কেউ করে না মহাপ্রভু তাদেরকে উদ্ধার করার পর বলছেন এখন কিন্তু ওদের পূর্বের কোনো পাপ নিয়ে কেউ কিছু বলতে পারবে না মাইন্ড ইট কী বলছেন মাপু নিজে সবাইকে সাবধান করছেন এখন কিন্তু এই জগাই মাদাই কিন্তু আমার কী পাবে এখন যদি তোমাদের মধ্যে কেউ পূর্বে এই এই সব করেছিল এই কথা কিন্তু আর বলতে পারবে না আমি কিন্তু সব নিয়ে নিয়েছি এরা এখন পবিত্র বোঝা গেল তাহলে জগাইমাদার মতো ব্যক্তিকে এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের শেখাবার জন্য দৈন্য করে এই কথাগুলো বলেছেন তাহলে তো আমরা শিখব না জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ট কিট কীট হইতে মুই সে মোর নাম যেই শুনে এজমের নাম যেই লয় তার হয় মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয় এমন নিঘিন্ন নিজেকে বলছেন এমন নিঘিন্ন মনে কেবা কিপা করে এক নিত্যানন্দ বিনু জগত এটা আমাদের শিক্ষার জন্য তিনি বলছেন তাহলে অপিচেত সুদ্রাচার ও ভজতে মাম ভাগ সাধু রেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিস কেন তাকে সাধু বলব না ইজ ব্রেন ইস নাও ওয়েল অর্গানাইজ তার বিচার বুদ্ধি এখন ওয়েল অর্গানাইজ একটা হয়ে গেছে ঠিক আছে কিন্তু এই শ্লোকটাকে এই শ্লোকটাকে অপব্যবহার করে এই শ্লোকটার আন্ডিউ অ্যাডভান্টেজ নিয়ে বোঝা গেল এই শ্লোকটার আন্ডিউ অ্যাডভান্টেজ নিয়ে কত লোক যে ব্যবিচার করছে আমার গুনতে পারবো না আমাদের এই সমাজে গৌরীয় সমাজে বাইরের কথা ছেড়ে দিলাম এই শ্লোকটার আন্ডিউ অ্যাডভান্টেজ ওই যে ভগবান বলেছে কিন্তু এর ব্যাখ্যা কিন্তু ওরা বলছেন ভগবান তো এই কথা বলেন যে আমি রোজ আমি করলাম কি আছে বিদেশে প্রচার করতে গিয়ে নুরাম করলাম আরে তো বলেছি তোমার জন্য বলেনি এটা তুমি একটা পাগল তোমার জন্য বলেনি তুই পাপ করবে নোনামও করবে আর তোমার জন্য ভগবান লিখে রেখেছে আমরা তোমাকে মালা চড়াবো এই জন্য বলেনি ওরা এই কথা বলছে হয়ে গেল এই যত অপব্যবহার যে যেখান থেকে পাচ্ছি বলবার কেউ নেই বলতে গেলে মারতে আসবে যে এই শ্লোকটার কি ব্যাখ্যা করলেন আপনি আজকেই একজন বলছিল যে একজন পাগল আচার্য একজন পাগল আচার্য মন্তব্য করেছে পৌপাত মরবার আগর মুহূর্তে বুঝতে পারেননি যে কিভাবে তিনি মরে যাবে এটা পাগলের কথা সে একটা বদ্ধজীব আর পৌপাতকে একটা বদ্ধজীব মনে করছে সে মনে করছে পৌপাতকে বদ্ধজীব যে পৌপাত পূর্ব থেকে বলছেন একে আমাদের কুঞ্জদাকে হয়তো এই চিঠিটাই আমার শেষ স্মৃতি মনে রাখবে আর তারপর যদি আরেকটা একটু লিখতে পারি হতো আমার জীবনে কিন্তু আর আশা নেই বৌ বলছেন বৌবাদ জানেন না কি পাগল দেখুন দেখি কী দেয়া মেনে নিতে হবে যেহেতু ওরা হাজার হাজার লোকের আচার্য কাজ করছে ও উনি ঠিক বলছেন মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড সে মিথ্যা কথা বললে ওটা মানতে হবে আমি এই কদিন আগে একটা আর্টিকেল লিখেছিলাম মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড সিনিয়রিটি শুড বি গ্রিভিন প্রায়োরিটি এগুলো জড় জগতের কথা অপ্রাকৃত জগতে এটা নয় অপ্রাকৃত জগতে ষোলো বছরের সুখদেব বড় বড় আসনে বসবেন তার বাবা পর বাবা ধৌম্য পরাশর যারা সব কত হাজার হাজার বছর তারা নিশ্চিত বসে। এই কথাগুলো লোকে বোঝে না যে জেরাম্যায় পাচ্ছে লুটে ফুটে নিচ্ছে পয়সা প্রতিষ্ঠা আর শুদ্ধ গুরু বৈষ্ণব দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছাপ করে প্রতিষ্ঠা তাদের কোনো এসব আশা নেই তারা কি নিয়ে কেন বলছে সেটা ভগবান জানেন আর তারা জানেন কি কষ্ট করে কেন বলছেন বাঁচাবার জন্য জগৎকে কোনো কথা না যাই হোক মোটামুটি কিছু বোঝা গেল কর্মের ফের কীভাবে আত্মার বন্ধন সব মোটামুটি কিছু বোঝা গেলো বিগত দিনেতে আমি আলোচনা করে বলেছিলাম যে বেদেতে বেদেতে যে কর্মের কথা বলা আছে অনেকে এ নিয়েও বিতর্ক করে বেদেতে কর্মের কথা বলা আছে কর্মের কথা বলা আছে কেন বলা আছে বেদেতে কর্মের কথা বলা আছে তোমাকে কর্মবন্ধন থেকে ছাড়াবার জন্য ইয়ে আবার কি কথা বুঝলাম না বেদেতে কর্মের যে উপদেশ করা আছে তোমাকে কর্মেতে বেশি করে বেঁধে ফেলার জন্য না কর্ম সায় বিধাত্মে হি অগদম যথা যেমন আমি উদাহরণ দিয়েছিলাম একটা বাচ্চা শিশু সে তে তেতো ওষুধ খেতে চাইছে না আমাদের চিরতা খাওয়া তোমা বাচ্চা জোর করে মুক্তি এ যদি খাই দিত তো তেতো খেতে চায় না বাচ্চা তখন তাকে একটা লাড্ডুর লোভ দেখায় লাড্ডুর লোভ দেখায় তো গ্যাক বিগত বলেছিলাম লাড্ডুর লোভ দেখালে বাচ্চা রো লাড্ডু বলে দেবো আগে এটা খা আগে এটা খা তেতোটা ওষুধটা তাহলে মায়ের কি উদ্দেশ্য ছিল বাচ্চাটার সঙ্গে লড়াই করা তেতো ওষুধ খাওয়ানোর জন্য নাকি লাড্ডুটা দেওয়া কোনটা উদ্দেশ্য ছিল মায়ের উদ্দেশ্য তো বাচ্চাটার সঙ্গে তেতো ওষুধ খাওয়ার জন্য বেশ কিছু লড়াই করবো বাচ্চা এটা ছিল না তার উদ্দেশ্য কি তবাই তথাপি করতে হলো আর লাড্ডুটা খাওয়াবেন যেটা তেতো খাওয়াবার যার বিপরীত ক্রিয়া করবে এটা ইচ্ছে ছিল না কিন্তু করতে হবে না বাচ্চারা খাবে না ঠিক সেই রকমভাবে কেউ চেতনার রাস্তায় যাবে না চেতনার রাস্তায় কেউ যাবে না সবাই অজ্ঞানের রাস্তায় যায় সেই জন্য বেদের বেদের যে অনুশাসনগুলো এ অনুশাসনগুলো মেনে কেউ যদি কিছু কর্ম কর্ম করে তার একটা ফল ফেলো কেন ফলের আশা লোকে করে কেউ যদি এক্ষুনি বলে আপনি আপনি আশি হাজার টাকা স্যালারি পাবেন এবং আপনার ফ্ল্যাট দেওয়া হবে গাড়ি দেওয়া হবে এই চাকরিটা ব্যাংকের চাকরিটা ছেড়ে দিয়ে আপনি দিলে যে চলে যাবে সে এখানে ষাট হাজার টাকা পায় তাও প্রভিডেন্ট ফান্ড একটু সব কাটা যায় অনেক বড়ো পোস্টে রয়েছে কিন্তু ওখানে গেলে আরও বেশি পাবে বুঝে গেল তো প্রত্যেক একটা ইনসেন্টিভ আছে ইনসেন্টিভ ছাড়া কেউ কাজ করে না আমাদের নীতিশাস্ত্র বলছে যে প্রয়োজনম অনুদ্দেশ্য কোনো নীতিশাস্ত্র বলছে কোনো প্রয়োজন নেই কিন্তু প্রয়োজন না থাকলে কোনো পাগলও কোনো কিছু করে না লেখা আছে প্রয়োজনম অনুদ্দেশ্য হ্যাঁ প্রয়োজনকে উদ্দেশ্য নেই প্রয়োজন কোন মন্দির অফি ন প্রবর্তাতে একটা মন্দির পাগল এও করবেন এও মতলবাজ বুঝি ওখানে গেলে খাওয়া দেবে ওখানে পয়সা দেবে বিড়ি খাবো ও ঠিক ওখানে যাবো আর যেখানে পাবে না সেখানে যাবে ও কিন্তু পাগল কিন্তু সায়না পাগল সেই জন্য এখানে বলছেন যে কর্মা কর্ম এটা তো বলেছি আগে এটা আর বলার দরকার নেই আমি বলেছিলাম এটা কর্মমুখী এর ওর কর্মানি বিধত্ত বেদে যে কর্মের কথা আপাতদৃষ্টিতে বলা আছে সেটা হচ্ছে তোমাকে কর্ম চালাকি করে কর্মবন্ধন থেকে কাটিয়ে দেবে যেমন ছোট বাচ্চা যখন আমি একটা উদাহরণ দিলাম আরেকটা ছোট বাচ্চা যখন হাঁটতে শেখে হাঁটতে চায় না একটু ওঠে একটু আয় আয় এটা দেবো ওই যে ওই যে আস্তে 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 আবার পড়ে যায় আবার ওঠে তাকে এইভাবে লোভ দেখি দিকে হাঁটা তা প্র্যাকটিস করা ঠিক ভাবে যারা কিছুতেই কোনো নিয়মই মানবেন কোনো কিছু মানতে না বেতের অন্তত কর্মফলের একটা লোভ দেখিয়ে আচ্ছা এটা আচ্ছা এটা করলে এটা পাওয়া যাবে আর তাহলে আমি করব। আমার ছেলে পেলে নেই যোগ্য করো ছেলে পাওয়া তাই না যোগ্য ছেলে পাওয়া যাবে আর তো যোগ্য করো বোঝা গেল আবার অন্য কিছু বেদে অনেক সব ব্যাপার আছে সেগুলো সমস্ত এই করতে করতে ওদেরকে চালাকি করে একটু এগো একবারে এগোবে না এটু লোভ দেখিয়ে একটু এগো একটু এগো আর একটু এগো আর একটু এগো এই করতে করতে অন্তিমে গিয়ে ভগবান বলছেন বেদের উদ্দেশ্য হল আমি বেদের উদ্দেশ্য আমি সর্ব বেদস্য রহমে বেদস্য সর্বই রহমে বিভেদ বেদস্য সর্বই রহমে বিভেদ সমস্ত বেদের প্রতিবাদ্য সমস্ত বেদের প্রতিবাদ্য বিষয় হলো আমি কিন্তু এর লোকে জানতে পারছে সবাই কর্মকাণ্ড যোগ্য কার ছেলে হয়নি কার চাকরিও সব এই বেদে ঘুরছে বেদের আশ্রয় করে কেউ কাউকে মারছে তন্ত করে এগুলো না বলাই ভালো এইভাবে মারছে এই একে কম্পিটিশন করছে ওকে মারছে এসব কিন্তু বেদ থেকে কিন্তু কোনোটাই বাজে উদ্দেশ্য বলা নাই কিন্তু ওরা করছে বাজে কাজে লাগাচ্ছে তাহলে কর্মমোকসায়ও কারমানি বিধত্তে হি অগদম যথা যেমন ওষুধ খাওয়াবার জন্য বাচ্চাকে চালাকি করে বলা হয় ভগবান এখানে বলছেন পরোক্ষবাদ বেদ পরোক্ষবাদ বেদ অয়ম বালানম অনুশাসনম যে উদাহরণগুলো দিলাম আর মানে বলতে হবে না মানে তো বলেই দিলাম পরোক্ষবাদ বেদ অয়ম বালানম অনুশাসনম কর্মমোক্ষায়ু বিধত্তে হি অগদম যথা যেমন ওষুধ খাওয়াবার জন্য চালাকি বেদ সেরকমভাবে কর্মমোক্ষায়ু মোক্ষ কর্ম থেকে মোক্ষ মানে মুক্তি দেওয়ার জন্য কর্মতে জড়িয়ে ফেলার জন্য না তারপরে এবার বলছেন না আচরের যস্তু বেদত্যম স্বয়ং অজ্ঞ অজিতেন্দ্রিয় বিকর্মানাহি নাহি অধর্মে মৃত্যুর মৃত্যুম ওপতিস ভগবান দয়া করে করুণা করে বেদের মধ্যে ইচ্ছা আচ্ছা এ তো এতটা বুঝতে পারবে না তাই যতটা বোঝে সেই পরিমাণে আমি উপদেষ্টা দিই এই জন্য বেদেতে ভগবান বলছেন যে আমি বিভিন্ন লোকের বিভিন্ন স্তরের লোক আছে সবার তো অবস্থাটা এক নয় বোকা লোক আছে কিছু বোঝে না তাদের বোঝে কিছুটা একটু মঙ্গলের জন্য এবার বলছেন যদি সেই ব্যক্তিগুলো একবারেই বেদের কোনো ধাত না ধারধারি ধারেন হ্যাঁ তার বেদে কি আছে তখন ভগবান বলছেন না চরের জস্তু বেদত্তম হোয়াট ইজ রিডিন ইন বেদা যেটা বেদেতে লেখা আছে সেটা যদি একান্ত উপেক্ষা করে ফেলে করবই না আমি করবই না কী করতে পারো তুমি এরম যদি হয় তাহলে তো তার আর কোনো রাস্তা খুলবে না এ তো জন্ম জন্ম ঘুরতে থাকবে সেটি বলছেন ভগবান নাচরের যস্তু বেদত্তম স্বয়ং অজ্ঞ অজিতেন্দ্রীয় যে অজ্ঞ অজ্ঞানে রয়েছেন অজিতেন্দ্রীয় তার ইন্দ্রিয়গুলো কোনো সংযম নেই ইন্দ্রিয়গুলো কুকুরের মতো যা চাইছে তাই দিচ্ছে শিয়াল কুকুর যেমন চায় ডিম্যান্ডগুলো সাপ্লাই করছে ইন্দির কোনো সংযম নাই আচার্যের বেশ গ্রহণ করে সন্ন্যাসের বেশ গ্রহণ করে ইন্দ্রিয় সংযম করে ইন্দ্রীয় সংযমটা হলো সবচেয়ে বড় ভক্তিরাজ্যে প্রবেশে ইন্দ্রিয় সংযম না হলে মুশকিল সেই জন্য বলছেন এখানে যে যদি স্বয়ং অজ্ঞ সে যদি অজ্ঞান হয় আর একেবারে অজিতেন্দ্র কিছুই করতে চায় না তাহলে সেক্ষেত্রে কী হবে মানে সে তো কর্ম অকর্ম বিকর্ম বলেছিলাম তাহলে কর্ম তো করছেই না অকর্ম মানে বেদে যাবলা যে সেটা না করা ওটাও তাও ভালো এ বেদে যাবলা যে করলাম না তাও ভালো কিন্তু তার বিপরীত কর্ম কর বেদে লেখা আছে আমি করলাম না ঠিক আছে করলাম না সেটাও তো পরে একটা কিছু পাব কিন্তু এখানে তো উল্টো বেদেয়া লেখা আছে সেটা তো করলোই না আচ্ছা না করে নিউট্রাল থাক তাও করলো না উল্টো আরও বিপরীত যা বেদে লেখা তার অপরীত করলো সেটা ভগবান বলছেন না আচরের জস্তু বেদত্তম যদি বেদের আচরণ না করল স্বয়ং অজ্ঞ সে মূর্খ অজিতেন্দ্রীয় আর তারপরে কি হলো যদি সে বিকর্ম করতে থাকে অর্থাৎ বেদে লেখা যে তার বিপরীত কর্ম নোংরা কর্ম তাতে তার কি হবে সে তো কোনো দিনই বেরোতে পারবে না সে তো ভগবান বলছেন বিকর্ম না হি অধর্মে ন মৃত্যুর মৃত্যু উপৈত তা তো মৃত্যু খালি ঘুরে যাবে তার তো আর কোনো রাস্তাই খুলবে না তার তো কোনো রাস্তাই নেই এর বই ভগবান কোথায় থাকবে মরবে আর জন্ম মরবে আর তাহলে তার রাস্তা কী আছে এ তো কোনো কিছুই আর হবে না সেই জন্য ভগবান এই কথাগুলো বলছেন আর মেব কোরবানো নিঃসঙ্গ অর্পিতমেশ্বরে আমাদের একথা ভুললে চলবে না যে রাজা প্রশ্ন করেছিলেন কর্মযোগের সম্বন্ধে এই কথাটা যেন কেউ না ভোলে যদিও এত আলোচনা হচ্ছে কিন্তু মূল আলোচনারে কি ছিল কর্মযৌগম্বাদত ন পুরুষও যেন সংস্কৃত হয় কর্মযুগের রাস্তাটা বলুন যেভাবে মানুষ তার সংস্কারটাকে আস্তে আস্তে ভালো করতে পারে আর বিধু বিধুয়ে হাসু কর্মাণি তারপরে তার যত ময়লা হৃদয়ের সেটা ধুয়ে দিয়ে তার কর্মের যে মলগুলো ধুয়ে দিয়ে পরবর্তীকালে নৈষ্কর্ম লাভ করবে নকর্ম অবস্থা তার কর্মের কোনো একটা রিয়াকশন তার মধ্যে আর পড়বে না নৈষ্কর্ম বিন্দতে পরম এটা কি করে হয় এই প্রশ্নটা ছিল মূলেতে কর্মযোগম বদত ন পুরুষ যেন সংস্কৃত হ বিধয়ে হাঁসু কর্মণী নম বিন্দতে এই আলোচনা প্রসঙ্গে আমরা কিন্তু এগোচ্ছি কিভাবে কর্মযোগের যে কৌশলটা সেটা কি যেটাতে পুরুষ কর্মযোগ করতে করতে নিজের অন্তঃকরণের যে মলিনতা নিজের অন্তঃকরণের যে মলিনতা এটাকে পরিষ্কার করে পুরো ধুয়ে দিয়ে বিধৈ হাঁসু কর্মাণী কর্মের যে ফল আদি ধুয়ে দিয়ে নৈষ্কর্ম অবস্থায় পৌঁছাতে পারে তার আর কর্ম তার কোনো ক্ষতি করতে পারে না নৈষ্কর্ম বিন্দতে পরম অ্যাপসিলুট অবস্থায় কর্মের যেতে পারে সেটা বলতে গিয়ে এখানে এবার বলছেন যে বেদক্ত মেব কুরবাণু নিঃসঙ্গ অর্পিত মিশ্বরে বেদে যে বলা আছে সেই কর্ম যদি কেউ করে নিঃসঙ্গ মানে হচ্ছে শতরজতম গুণের সঙ্গ বর্জিত এর অনেক গভীর অর্থ আছে কিন্তু সাধারণ লোকে অত কথা মানতে পারে না নিঃসঙ্গ কথাটা মানে আমরা জানি লোকজন থাকবে না নির্জন কিন্তু স্বাস্থ্যের এইখানে যে নির্জ বলা যে এর মানে কিন্তু এটা নয় এই জন্য যারা লেখাপড়া জানেন অনেক বিদ্যান তারাও কিন্তু স্বাস্থ্যের অর্থ বুঝতে পারেন অর্থটা বোঝা যায় গুরু গুরুবৈমে আনুগত্যে তা এটা যদি সাধারণ মানুষ পড়বে কি বলবে নিঃসঙ্গ আর নিঃসঙ্গ মানে তো সোজা কথা মানা নিঃসঙ্গ মানে আমরা ডিকশনারিতে শুনেছি কোনো কিছু সঙ্গ করবে না ও লোকজন নেই কিন্তু এখানে নিঃসঙ্গ মনে এটা বলেনি যেটা এটা মাকে বলতে গিয়ে বলছেন না মাকে বলতে গিয়ে বলছেন না যে নিঃসঙ্গ তায়কাল পথে মা মাকে বলতে গিয়ে বলছেন এখানে সেখানে বলছেন নিঃসঙ্গ তায় গল্প অর্থাৎ ত্রিগুণের ত্রিগুণের যে প্রভাবটা আর তার পড়বেন সেটাকে বলে নিঃসঙ্গ ত্রিগুণের যে প্র আরও বিস্তৃতভাবে ব্যাখ্যা করলে দেখা যাবে যে ত্রিগুণের প্রভাবের বাইরে কেউ নেই আছে কি সবাই ত্রিগুণের মধ্যে ত্রিগুণের সমুদ্রে তাহলে যে লোকটার সঙ্গে কথা বলবো মূল অর্থটা কি হবে আমি ত্রিগুণের সঙ্গ করছি তাহলে মূলে তো আমি বললাম ত্রিগুণের সঙ্গের বাইরে কিন্তু এটা যদি অ্যাপ্লাইড ফর্মে তুমি দেখো তাহলে সমাজে কোন লোক তমগুনের কোনো রজগুণের তাহলে তোমার ঘুরিয়ে মানেটা কি হচ্ছে কোনো একটা তমগুনের লোকের মা সঙ্গ হয়ে গেল রজগুণের লোকের তো এটা গভীর অর্থ এক কথা বলতে গেলে ত্রিগুণের সঙ্গে বুঝে গেল এই হচ্ছে কথা কাজেই মেব করবাণ নিঃসঙ্গ অর্পিতম ঈশ্বরে আমি যদি ত্রিগুণের কোনো সঙ্গ না করি অর্থাৎ শতরজতমগুণময় গুণময় তমগুণময় যেমন ক্রিয়াকর্মের প্রভাব সেটা যদি আমাকে স্পর্শ না করে না করে নিঃসঙ্গ অর্পিত মিশরে সেই রকম বিচার নিয়ে আমি যদি কর্মটা করি এবং ভগবানকে যদি দিয়ে দিই বোঝা গেল না প্রথম কথা হলো শতগুণ রমগুণ রজগুণের সঙ্গে আমি স্পর্শ রাখলাম না কন্ট্যাক্ট রাখলাম না সেটাকে হয় না হ্যাঁ হয় বলল হয় না একশোবার হয় যে কোনো লোককে সে যদি প্রতিজ্ঞা করে আমি তাকে পরীক্ষা করে দেখিয়ে দেবো সে নিজেই পারবে ত্রিগুণের বাইরে চলে যাবে অনেক হয় না যদি হয় স্বাস্থ্যের কথা মিথ্যে হয়ে যাবে না এটা হতেই পারে এই জন্য বলছেন ভগবানও অর্জুনকে আমি অনেক কথা বলতে চাই কিন্তু সময় পারমিট করে না অর্জুনকেও কিন্তু এ কথাটা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন ভগবান গীতাতে অর্জুনকে বলছেন হ্যাঁ ত্রৈগুণ্য বিষয়াবেদা নিশ্চয়গুণ্য নিঃত্রয়গুণ্য ভবার জন্য ত্রৈগুণ্য বিষয়াবেদা যত বিষয়ে দেখছ সব ত্রিগুণেতে মাখামাকি ত্রিগুণের বাইরে কিছু নেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন দেখো ত্রৈগুণ্য বেদা ত্রিগুনের বাইরে কোনো বাবা বলতে পারবে না আছি প্রত্যেকে আছে একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব ত্রিগুনের বাইরে শুদ্ধ শত তারাও গুণে আছে কিন্তু শুদ্ধ গুণ এই ত্রিগুণের এই প্রকৃতির গুণেতে নেই তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আগে থেকেই জানাচ্ছে। ওই যত উপদেশ দিতেই তো বলছেন অর্জুন তুমি যত বুদ্ধি পাকাচ্ছ সব বন্ধ করো তুমি ত্রৈগুণ্য বিষয় তুমি আগে তুমি আগে নিঃ্ত্রয়গুণ্য ভাবার জন্য তুমি ত্রিগুনের অতীত ভূমিকায় যাও তাহলে আমি কী বলতে চাইছি বুঝতে পারবে তুমি আগে ত্রিগুনের অতীত ভূমিকায় যাও তারপরে আমি কি বলছি পরে বুঝবে এই অবস্থায় তুমি বুঝতে পারবে না বুঝে গেল তাহলে এইভাবে ভগবান বলছেন তাহলে এখানেও দেখা যাচ্ছে বেদ বেদোক্তমেব করবাণ নিঃসঙ্গম অর্পিতম ঈশ্বরে আচ্ছা কর্ম না করে তো কেউ থাকতে পারে না থাকতে পারে কি কোনো ব্যক্তিকে যদি বলে কর্ম না করে থাকো কর্ম কেউ থাকতে পারে এই জগৎ হচ্ছে কর্মময় কোনো একজনও নেই কর্ম ছাড়া কেউ যদি বলছে মায়াবাদী বলছে আমি কর্ম করি না কে বললো কর্ম করো না তুমি তো খাচ্ছ তুমি চলছো বাথরুমে যাচ্ছ এটাও তো কর্ম সুচ্ছ কর্ম কেউ ত্যাগ করতে পারে কিন্তু কর্মটা একটা টেকনিক আছে যে টেকনিকের দ্বারা কর্মের যে রিয়াকশানটা দ্যাট ইউ ক্যান অ্যাভয়েড বুঝলেন কর্মের যে টেকনিক আছে এটা তুমি শেখো শিখলে তুমি কি করবে তাহলে আর ওটাতে যে কর্ম তার ফল ভোগ করতে এটা ভোগ করতে হবে না সেটি বলছেন এখানে বলছেন এব কোরবাণু নিঃসঙ্গম অর্থিতম ঈশ্বরে আচ্ছা বেদে বেদের বাইরে যারা কর্মকর্তা তুমি লেচ্ছ তা তো মানেই না কিন্তু অন্তত ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ স্পিরিচুয়াল কালটিভেশন দো সেইজেস আফটার লং ডেলিভারেশন হ্যাভ গিভেন আস এম্যানস ট্রেজার অফ নলেজ অফ প্রাকৃতিক জ্ঞান সেটা আমরা নিতে রাজি না তাহলে অন্তত ভারতবর্ষের তো কর্মক্ষেত্র বলা হয় অন্য দেশকে তো কর্ম কর্মক্ষেত্র কাকে বলা হয় যুদ্ধক্ষেত্র কর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কর্মক্ষেত্র ভারতবর্ষ বিদেশকে কর্মক্ষেত্র বলা হয় কেন বেদক্ত কর্ম যেখানে করা হয় সেটাই কর্মক্ষেত্র ওখানে তো বেদক্ত কর্ম হ্যাঁ এখন হয়তো করছে কপটভাবে করুক আর যেভাবে করুক করছে কিছু কিন্তু এটা তো কর্ম হচ্ছে না বেদক্ত কর্ম একমাত্র ভারতবর্ষেই প্রতিষ্ঠিত বর্ণাশম ধর্ম ভারত তা এখন তাও নষ্ট হয়ে গেছে বর্ণাশমকে মা বুঝে গেল ভাঙির মেয়েকে বিয়ে করছে ব্রাহ্মণের ছেলে আমি ওকে ছাড়া বাঁচবো না ওকেই বিয়ে কর। ভাঙির মেয়ে ওকে বিয়ে করে ফেল এখন যে যার সঙ্গে মজে মন যার কুরুদেব বলতেন যার সঙ্গে মজে মন কী বা হাঁড়ি কী বা ডোম মন মজে গেছে আরে ডোম আর চালাল যাও কোনো কথা নেই এ হচ্ছে আমাদের অবস্থা এখন এখন প্রশ্ন হল ভাবে অর্থাৎ ত্রিগুণের কোনো স্পর্শ যদি আমাকে না করে অর্থাৎ আমি যদি যে কর্ম করলাম বেদক্ত কর্ম বেদে যা বলা করে আমি নিজে নিলাম না কর্মটা ভগবানকে দিল আচ্ছা ঠিক আছে এটা ভালো কিন্তু কান খুলে শুনে রাখতে হবে এই রায় রমানন্দ সংবাদে অনেক ব্যাখ্যা করা হয়েছে ভাব মহাপ্রভু আস্তে আস্তে উঠেছিলেন না সেখানে এখন এইসব বিস্তৃত ব্যাখ্যা সম্ভব না বলছেন ঠিক আছে তুমি বলছো যে ভগবানকে অর্পণ করলে এটা ভালো খারাপ না মন্দের ভালো কিন্তু কর্মার্পণে একটা ব্যাপার আছে সেটা কি এটাকে এড়াতে পারে না ভগবানকে হয়তো দিয়ে দিল কিন্তু দিয়ে বলছে জানো আমি করেছিলাম করে ভগবানকে দিয়েছি এটা থাকবে গোপনে এটা এড়াতে পারবে না মানুষ প্রতিষ্ঠার বাইরে যেতে পারে না কেউ নেই প্রতিষ্ঠার বাইরে কেউ যেতে পারে না কেউ না এই জগতে যত প্রাণী আছে প্রতিষ্ঠার বাইরে একটা মাস্টিউটো ও তার প্রতিষ্ঠা চায় ভালো করে বেঁচে থাকবে রক্ত খাবে আবার তুমি মারতে পারবে না তাকে ও একটা প্রতিষ্ঠা চায় প্রতিষ্ঠাগত সংস্কৃতিতে ভাগ করলে প্রতি মানে যা স্থিতি আছে ও আবার চায় আমি নিত্য বেঁচে থাকবো নতুন নতুন রক্ত খাব প্রতিষ্ঠা সবার আছে সে স্বাধীনতা সংগ্রামী জীবন দেয় তারও প্রতিষ্ঠা আছে সাধুরও প্রতিষ্ঠা আছে তবে হ্যাঁ সাধুর প্রতিষ্ঠাতা পবিত্র বৈষ্ণবী প্রতিষ্ঠা এই ধরেন প্রতিষ্ঠা নেই এটা হতেই পারে না প্রতিষ্ঠা থাকতেই ইট হ্যাজ টু বি দেয়ার প্রতিষ্ঠার বাইরে কেউ যেতে পারে না যাই হোক এখন এই যে বলল নিঃসঙ্গ অর্পিত অর্পিতম ঈশ্বরে তা এখন এতে একটা কর্মার্পণে একটা ব্যাপার আছে করার পরে পরে অভিমান আছে আমি করেছিলাম জানো করে ভগবানকে দিয়েছি এই অভিমানটা আপনাকে দূষিত করে ফেলবে আমি করেছিলাম করে ভগবানকে দিয়েছি এই চাই তোমাকে মেরে ফেলবে এটা উল্টো হয়ে যাবে ওই জন্য জগতে এমন দেখা যায় না অরবিন্দ অনেক ব্যাখ্যা করেছেন ঋষি অরবিন্দ মুক্ত অনেকই ব্যাখ্যা করেছেন কিন্তু বাস্তবিক প্র্যাকটিক্যাল আমরা দেখতে পারি না যে এ অভিমানের বাইরে প্রচুর পরিমাণে গুরু বৈষ্ণবের জন্য করেছেন প্রচুর মানে তোমাদের হিসাবে উনি মনে করেন কিছু করতে এ তার কিন্তু অভিমান নাই আর অভিমান নেই বলেই সমস্ত তত্ত্ব আগুনের মতো তার মধ্যে প্রকাশিত হয় কেন প্রকাশিত হয় তার মধ্যে কোনো বাধা নেই সে চাই না এগুলো জঞ্জাল এ প্রতিষ্ঠার জন্য করে না ভগবান ওই জন্য আগুনের মতো সমস্ত কিছু স্ফূর্তি হয় যাই হোক এখন বলছেন মেয়েব করবাণু কালকের বিস্তৃত ব্যাখ্যা হতে পারবে মেয়েব করবাণু নিঃসঙ্গ অর্পিতম ঈশ্বরে নৈষ্কর্ম লব লবতে সিদ্ধিম রচনার্থ ফলস্পতি এইভাবে করতে করতে পরবর্তীকালে নৈষ্কর্ম দশায় উন্নীত হতে পারবে যেখানে কর্মের কোনো ফলই আমাকে কোনো আক্রমণ করতে পারবে না কিন্তু তথাপি সে যে ক্রিয়াকর্মই করুক বাদ বাকি যে লোকের জন্য যে কর্মের কথা বলা আছে সব কিছু রচনার্থা ফলশ্রুতি যে এ কর্ম করলে এটা পাবে ও কর্ম করলে এটা হয় এটা কিন্তু লোভ দেখিয়ে করার জন্যই করা হয়েছে এটা থাকে যে নিষ্কর্ম লাভ করলো সেটা তো অন্য কথা যে দশায় উন্নীত হলো সেটা খুব ভালো কথা এটা তো আপত্তি নেই খুবই ভালো কিন্তু স্বাভাবিকভাবে যে কর্মের প্রতি লোকে যেন নিস্পৃহ না হয় কর্ম যেন করে কর্ম যেন করে কর্ম করে এগোয় কর্ম করে মানে বেদক্ত কর্ম অন্তত করে যিনি মার্গে প্রবেশ করে গেলেন তার তো আর কর্ম করার কোনো সে ভক্তি করবে সে তো ভক্তি করবে আর যে বন্ধন দশায় রয়েছে যে বন্ধন দশায় রয়েছে তাকে যদি কোনো একজন ব্যক্তি বলে চল মটে থাকবি লাল লাল খাবি ছানার্থা খাবি চল মটে চল বন্ধন দোষ থাকে তার কিন্তু এখনও সংসার বন্ধন ছাড়েনি কিছুই হয়নি তার কিন্তু বিপরীত ফল হবে কথাটা বুঝতে হবে আমি বলতে চাইছি কোনো ব্যক্তি পূর্বে একটা দুস্থ অবস্থায় ছিল তার মধ্যে এমন একটা বিক্রিয়া হলো সে বুঝে ফেললো জগৎটা অন্ধকার বুঝে ফেলল তখন সে সাধুগুরু বৈষ্ণবের চণে আত্মসমর্পণ করল আমি কথাটা কী দু দুরকম কথা বললাম একটা হচ্ছে এক ব্যক্তি নিজে জোলে পুড়ে হাড় মাস জোরে পুড়ে বুঝে গেল যে সংসারে কিছু নাই সেই ব্যক্তি যখন গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নিয়ে মটে থাকবে ক্রিয়া তার কিছু হবে কিন্তু যে ব্যক্তির তার এখনও কর্মফলের স্পৃহা আছে লোভ লালসা সব আছে তাকে জোর করে নিয়ে গিয়ে মটে রাখলে পরে কিন্তু তার বিপরীত ফল হবে কথাটা আমার বোঝবার বিষয় তার তো এখনও যায়নি তাকে তুমি মঠে নিয়ে এসে তিলক বানিয়ে দিলে লাল কাপড় দিয়ে দিলে সন্ন্যাস দিয়ে দিলে কিন্তু তার কর্মফলটা তো তুমি কাটাতে পারলে আমার গুরুদেবের যদি ক্ষমতা না থাকে যে আমাকে দীক্ষা দেওয়ার পর দিব্যজ্ঞান দিতে যদি না পারে সে কী কী গুরু হলেন দুটো কারণ থাকতে পারে এক হচ্ছে শিষ্য চিটিংবাজ শিষ্য দিব্যজ্ঞান চাইছে না চালাকি করতে এসছে আরেকটা হচ্ছে গুরুদেবেরই ক্ষমতা নেয় তা কোনটা গুরুদেব দেখেন যে স্বর্ণাগত শিষ্য বাস্তবিক তাকে গোপনে সমস্ত শক্তি দেন কেন ওকে দিতেই হবে ও তো স্বরণাগত এই জন্য দীক্ষা কথাটার মানেটাই হল দিব্য জ্ঞান যত দাদিয়াত করিয়াত পাপস্য সংসয়ম গুরুদেব যদি আমার অনন্তকালের পাপ পুড়িয়ে দিতে না পারেন ভজন বলে তিনি কী গুরু হলেন আমার যদি পাপ রয়েছে না তো আমার দীক্ষার সময় পাপ পুড়িয়ে দেবে তো তা যদি নাই করে সে কী গুরু হলো কর্মকার্ণী গুরু হবে এক্স মিশন ওয়াই মিশন ওই সব গুরু হবে গুরু তো পাবে না কোথা থেকে পাবে ও নিজও কর্মী তাই জন্য সে বলছে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো এই কথা কোত্থেকে বলছে সে পাগল বলেই তো বলছে কিন্তু ওই তো সম্মান পাচ্ছে সবচেয়ে বেশি স্যার তাকে তো ইন্টারন্যাশনাল সাধু বলছে বলছে না তুলসী গাছে জল দেওয়ার থেকে বেগুনের বেগুনের গাছে জল দেওয়ার শস্যে ভালো অনেক তার এটা বিচার কিন্তু তাকেই তো লোকে বলছে সর্বশ্রেষ্ঠ সাধু ইন্টারন্যাশনাল সাধু তো ইন্টারন্যাশনাল সাধু সংজ্ঞাটা কী সরকার কি বলতে চায় আমি তো তা বুঝতে পারি এ সব বিপরীত জগতে সব বিপরীত কোনো কিছুই সঠিক নেই যাই হোক এখন আমি যে কথাটা বলতে চাইলাম এটা অনেক গভীর রহস্য আমি বলতে চাইছি যে মানুষ নিজে থেকেই এই জন্য বলছে ক ভগবান গীতা তো বলছে কোনো ব্যক্তির কর্মফলের নেশা ভালো করে কান খুলে শোনো কোনো ব্যক্তির কর্মফলের নেশা আছে সে এখনও কিন্তু কিছু বোঝে না ভগবান বলছে তাকে কিন্তু হট করে তাকে তার অজ্ঞান সে রয়েছে হট করে নিয়ে ঘুরিয়ে দেবে না তাকে তাকে ঘোরাবে না ঘোরালে অল্টো হয়ে যাবে তাকে কর্ম করতে দাও সে ধাক্কা খাক কর্ম করু ধাক্কা খা লাথি খাক লাথি খাক তা ও কর্ম তো এই আয়েরে আর চাই না সংসার তখন তুমি যদি ওকে ভগবান বলছেন ও অজ্ঞানে রয়েছে ওকে কিন্তু তুমি ভ্রান্ত পথে চালানো করবে না এখন ওকে ওটা করতে দাও ওটাই ওর ভালো অন্তত ক্রমমার্গে গ্র্যাজুয়াল কোর্স ও মঙ্গল কিন্তু তুমি যেটা করছো গ্র্যাজুয়াল কোর্সে তো মঙ্গল হবেই না আবার তুমি মঙ্গল করতেও পারো না তোমার সেই অবস্থানে তুমি তাকে নিয়ে চলে এলো তুমি নিজেই সে ধরনের সাধু নয় তাহলে ওর মঙ্গল অমঙ্গল করলে তো নিজের অমঙ্গল করলে কথাগুলো বিচার করার বিষয় এটা ঝগড়া তর্কের বিষয় না হ্যাঁ সেটা তো আছেই ন নত যাবতা এই কথা বলা আছে সে তো আছেই আর এখানে বলছেন নৈষ্কর্মম লবতের সিদ্ধিম নৈষ্কর্ম করতে করতে ব্যক্তি সিদ্ধি লাভ করে তার নৈষ্কর্মের সিদ্ধি লাভ করবে আর যে বেদেতে এই কর্ম করলে এইটা পাওয়া যায় কর্মে এই যে বিভিন্ন বলা আছে এটা কিন্তু না থাকলে লোকে কর্ম করবে না এই বলছেন রচনার্থ ফলশ্রুতি ফলশ্রুতি মানে এটা করলে এটা পায় এটা করলে এটা হয় এনে একাদশী কেউ করবে না জানেন একাদশী করলে কী হয় সফল একাদশী করলে ছেলে জন্মায় পুত্রতা একাদশী করলে ছেলে জন্মায় সফল এইটা আসলে আমাদের এগুলো পড়বার দরকারই নেই এগুলো বেকার আমরা কেন পড়ব আমরা একাদশী করছি ভগবানের সন্তুষ্টবিধার জন্য আমরা তো অন্য কোনো করছি কার ছেলে হবে কে কে কার কেস চলছে কে কী পাব এগুলো আমাদের কী এগুলো তো আমরা পড়বো না এগুলো একদম না এই জন্য প্রভাত পাঠ করতেন না এগুলো গেলে অনেক আচার্য করতেন কিন্তু আমার ভালো লাগে না জানি না কেন আর তাহলে রচনার তো ফলশ্রুতি বদ্যজীবকে চালাতে গেলে ফলশ্রুতি না হলে করবে না ফলস না হলে করবে না সেই জন্য তাকে লোক দিকে আসতে বাবা থাক বাবা থাক করে করে তাকে আগে তা করবে না সে আবার গিয়ে আগুনে ঝাঁপ দেবে সংসারে কি করা যায় এরকম অনেক ঘটনা ঘটে ছেলের কাছে বেদারক পেটানি খাচ্ছে পেটা পেটানি খেতে খেতে শেষ হয়ে গেছে সে কি করেছে সংসার ছেড়ে দিয়ে মঠে চলে আসে মানে বৃন্দাবনে একটা মঠে এসে বলছে মহারাজজি আর মাঠ মেরে হয়নি থাকবো বৃদ্ধ বয়স হয়ে গেছে बाजिए ठीक है थको संसारे फिरत ओ बाबा पुनो कुछ दिन पर महाराजी हम घर जाएंगे घर जाएंगे क्यों तुमने बोला हाँ लड़का पिटाई लड़का तो लड़का ही है और ऐले तो ऐले ही मारे मारे आज चलते तो यही हे আমাদের কোনো কাণ্ডজ্ঞান হয় না ল্যাচ কাটা হনুমান ল্যাচ কাটা হয় না হনুমান এরকম কোন একটা কোন কনক্রিট ডিসিশনে আনতে হয় জীবনটা আমাদের ভাসছে অনিশ্চয়তা একটা একটা যে একটা সেটেলমেন্ট করব তো সেটাই হচ্ছে এটা অনিশ্চয়তা ভাসছে এ কিছু এদিকে গেলো কিছু মেঘের খণ্ডে যেমন কিছু এদিকে যাও ওদিক যেদিকে হাওয়া বায় সেদিকে চলে এটা স্ট্যাবিলিটি একটা একটা কনক্রিট ডিসিশন আমি কি করব কি করলে আমার জীবন কোনো আইডিয়াই নেই কিচ্ছু নেই কি করা যায় তার মধ্যে চেষ্টা করে যে যদি কয়েকজনের হয় এই চেষ্টা আজকে আর বেশি আলোচনা করবো না আর অনেক দূরে যাবে আজকে এখানেই চর্চার বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি যাই হোক হ্যাঁ তাহলে যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা কি কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম আমি